يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় অনুষ্ঠান কোরআনের মর্মকথার আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ সূরাতুল আরাফ নিয়ে। সূরাতুল আরাফ এই সূরাটি, এই নামটি হচ্ছে তাওকিফি নাম, অর্থাৎ এই নামটি মূলত কোরআনে এসেছে, উল্লেখ করা হয় এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত সূরাতুল আরাফ নামটি, সাহাবায়ে কেরাম তাই বলতেন। আর এর সাথে এই সূরার আরো দুটি নাম উল্লেখ করা, একটি হচ্ছে সূরাতুল মিসাক। মিসাক বলা হয় এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বিখ্যাত যে আহদে আলাস্তু, যেটাকে অনেকে বলা হয়, যে আল্লাহ তাআলা প্রথম অঙ্গীকার নিয়েছেন মানুষের যে তিনি আমাদের রব নন, সেটা থেকে আমরা তখন সবাই বলেছিলাম যে বালা, অবশ্যই আপনি আমাদের রব। সেই অঙ্গীকারকে স্মরণ করে অনেকে এই সুরার নাম দিয়েছেন সুরাতুল মিথাক। আবার এই সুরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে তার তিনি যে আল্লাহর সাথে ওয়াদা করে 70 দিনের জন্য গিয়েছিলেন মিকাত, সেটার উল্লেখ করে অনেকের নাম সুরাতুল মিকাত বলে। কিন্তু যে নামটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ সেটা হচ্ছে সুরাতুল আরাফ। আরাফ কি জিনিস আমরা জানি, যে হয় জান্নাত, আখিরাতে হয় জান্নাত বা জাহান্নাম, দুইটার একটাই হবে গন্তব্যস্থল, স্থায়ী গন্তব্যস্থল দুইটাই, তিনটি না। তাহলে আরাফ কি? আরাফ সাময়িক একটি অবস্থানের জায়গার নাম, একটা সাময়িক অবস্থানের জায়গার নাম। তো যারা জান্নাতে যাবে তারা তো জান্নাতে চলেই যাবে, আর যারা জাহান্নামে যাবে যারা জাহান্নামে চলে যাবে। মাঝখানে কিছু আরাম, কিছু লোক থাকবে তারা না জান্নাতে যাচ্ছে না জাহান্নামে যাচ্ছে, কারণ তাদের ন্যাক বদ অর্থাৎ ভালো কাজ মন্দ কাজ সমান হয়ে গেছে, অথবা কোনো কারণে তারা জান্নাতে যাওয়া থেকে বাধা হচ্ছে, আবার জাহান্নামে যাওয়া থেকে কোনো কারণে বাধা হচ্ছে। এই সমস্ত লোকগুলো তারা এই আরাফের মধ্যে অবস্থান করবে, যতক্ষণ না তারা জাহান্নাম দেখছে, জাহান্নাম দেখার কারণে ভয় ভীতি বাড়ছে, সেখানে তাদের আজাব কম হোক, আজাব হবে সে সাময়িক যে দেখার আজাব এবং কষ্টের আজাব বা জাহান্নাম দেখার শাস্তি, তার মাধ্যমে তাদের এই গুণা কমতে থাকবে, এরপরে তারা জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। তো এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আরাফে কিছু লোক থাকবে যারা জান্নাত দেখতে পাবে, জাহান্নামও দেখতে পাবে। তো উঁচু এই এই জায়গাতে থেকে তারা দুটা উভয়টা দেখবে, এবং তারা জান্নাতের অবস্থান দেখবে যাওয়ার জন্য অহমিয়ত মারুন আশাবাদী থাকবে, হায়রে যদি আমরা ওখানে যেতে পারতাম, আর জাহান্নাম থেকে তারা আশ্রয় ছেড়ে থাকবে, হায়রে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এইখান থেকে বাঁচিয়ে দেন, তারা এই দোয়া করতে থাকবে। তো এইভাবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে জায়গাটা এটা হচ্ছে আরাফ। এখানে কিন্তু চিরস্থায়ী জায়গা নয়, এখানে কিছুদিন থাকার পরে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, যারা জাহান্নামে যাওয়ার আগে থেকে জাহান্নামে চলে যাবে, আরাফ থেকে কেউ জাহান্নামে যাবে না। এর অর্থ হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ জিনিসটা তুলে ধরে আল্লাহ তাআলা নামটা উল্লেখ করে, বিষয়টা ঘটনাটা উল্লেখ করে আমাদেরকে আখেরাতের মঞ্জিল, আখেরাতের কার কি অবস্থান সেটা আমাদেরকে স্পষ্ট করে দিতে চান। যে তোমরা মনে করো না যে তোমরা যাই করো জান্নাতে যাবে, অথবা যাই তোমরা আল্লাহ ইমান আনলো জাহান্নামে চিরস্থায়ী থাকবে এমন নয়, বরং কিছু মানুষ আসবে আস থাকবে যারা আমলের কারণে সমান হওয়ার কারণে মাঝখানে অবস্থান করে থাকবে, তারা জান্নাতে যেতে পারবে না এবং জাহান্নামেও যাবে না, কারণ তাদের ইমানের কারণে বা তাদের গুনার কমতি থাকার কারণে হিসাবে তারা তারা জানা জাহান্নামে যাওয়ার পথে বাধা আছে, সেজন্য যাচ্ছে না, কিন্তু তারা আরাফে অবস্থান করবে। এই যে আরাফে অবস্থান করা, এটাই হচ্ছে এটাই হচ্ছে সূরার নামকরণের মূল কারণ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাফে বলেছেন। তো এই সূরা আমরা দেখতে পাই যে সূরার মধ্যে কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়া আল আরাফ রিজাল ইয়ারিফুনা কুল্লান বিসিমাহুম, যে তারা কিছু লোক থাকবে তারা তাদের লোকদেরকে চিনবে, দূর থেকে বিভিন্ন চিহ্ন দিয়ে চিনবে, ইমানদারদেরকে চিনবে তাদের জান্নাতে আছে, জাহান্নামীদের চিনবে জাহান্নামে আছে, আবার জাহান্নামে যারা ইমানদারের মধ্যে যারা গেছে তাদেরকে চিন থাকবে তাদের কপালে নিশানি দিয়ে, তাদের যে তারা যেহেতু আগুন তাদের সেটা খাবে না, সেই জন্য সেটা দিয়ে চিনতে পারবে যে এরা জান্নাতি ছিল, এরা মানে ইমানদার ছিল, এটা বুঝতে পারবে। অনুরূপভাবে এই সূরার মধ্যে দ্বিতীয় নাম যে মিকাত নামকরণ করা হয়েছিল, এই জন্য যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, বিখ্যাত সেই ঘটনা মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর সাথে ওয়াদা মোতাবেক আসলেন, যে আল্লাহ যখন বললেন যে ওয়াদা মতো সেখানে আসি কিছুদিন থাকার জন্য, আল্লাহ তার নির্দেশ দিলেন এবং তাম মিকাতু রাব্বি 40 লাইলা, 30 দিনের ওয়াদা করে আসছেন, 40 দিন পর্যন্ত থাকতে হলো বিশেষ কোনো কারণে,
যেটা আমরা বলছি না, কারণ এটা ইসরায়েলি বর্ণনার জন্য যে বিশেষ কারণে থাকলো 40 দিন থাকলো, ইতিমধ্যে কিন্তু তার কম গরুর বাছুর পূজা শুরু করে দিয়েছে অলরেডি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম তার আল্লাহর কাছে তুর পাহাড়ে আসে, পাহাড়ের কাছে এসে তুর সিনিন সিনাই পর্বতের কাছে এসে যে আল্লাহর কাছে অবস্থান করলেন আল্লাহ তাআলা ইবাদত করার জন্য, এই এই সময়টা, এই যে 40 দিনের এই সময়টা, এটাকে স্পেশাল উল্লেখ করা, সেই জন্য এখানে একটা ঘটনাও ঘটেছে। আল্লাহকে দেখার জন্য তিনি আবদার করেছিলেন, বলেছেন রব্বি আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ আমাকে আমার দিকে তাকান, আপনাকে একটু দেখবো। কাল্লান তারানি, আল্লাহ তো বলেন যে তুমি আমাকে দেখতে পাবে না। ওয়ালাকিন উনজুর ইল জাবালি, তো তুমি পাহাড়ের দিকে তাকাও। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি পাহাড় তার জায়গায় স্থির থাকতে পারে অবশ্যই তুমি আমাকে দেখতে পাবে। পাহাড় তার জায়গায় কিভাবে স্থির থাকতে পারবে? আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিজাবালি জাআলাহু দাক্কা ওয়া খারা মূসা সাইকা, এরপর যখন আল্লাহ তাআলা পাহাড়ের প্রতি তাজাল্লি করলেন, নিজের আলো পেললেন, নিজের নূরের আলো পেললেন, পাহাড় সেটা চূর্ণ হয়ে গেল, আল্লাহ তাআলা সে আলো সহ্য করতে পারলো না, এবং মূসাও বেহোশ হয়ে গেলেন এই অবস্থায়, ভয়াবহ অবস্থা দেখে। তো এই অবস্থা দেখে তিনি ফালাম্মা আফাকা কালতুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন, তারপর যখন হুঁশে আসলো তখন তওবা করলেন, আল্লাহ আমি তওবা করছি, আমি প্রথম ইমান আনছি যে আপনাকে দুনিয়াতে দেখা যাবে না, আপনাকে দুনিয়া দেখা যাবে না, প্রথম ইমান দাদা অন্তর্ভুক্ত। তো মূসা আলাইহিস সালাম দেখতে চেয়েছেন দুনিয়ার বুকে আমাদের যে চর্মচক্ষু, তা আল্লাহ তাআলার এই নূর সহ্য করার মতো ক্ষমতা আমাদের নেই। আল্লাহ তাআলা যখন হাশরের দিন আমাদেরকে আবার উঠাবেন, সেদিন আমাদেরকে জান্নাতে যখন দিবেন, তখন এমন সুরতে দিবেন যেখানে আমরা পরিপূর্ণভাবে আল্লাহকে দেখার মতো সেই যোগ্যতা অর্জন করব, এবং নূরকে দেখার মতো সে শক্তি আমাদের থাকবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেই জন্য আমরা দেখতে পাবো আল্লাহ তাআলাকে, এবং তাকে আমরা দেখতে পাবো উপরের দিকে, তিনি আরশের উপর থাকবেন, তার আরশের উপর আমরা তাকে দেখতে পাবো। এটা হচ্ছে ইমানদার আকীদা বিশ্বাস। তো এই ঘটনাটাকে উল্লেখ করে অনেকে মিকাত বলে, যে এই সূরার নাম হচ্ছে মিকাত। এই সূরার আরেক নাম হচ্ছে মিথাক। মিথাক অর্থ হচ্ছে মানুষের উপর আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন, যে আমি অঙ্গীকারটা হচ্ছে এরকম, আল্লাহ তাআলা কোরআন কারিমে উল্লেখ করেছেন ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম মিন যুহুরিহিম ওয়াশহাদু আলা আনফুসিহিম আলাস্তু রাব্বিকুম ক্বালু বালা, বনি আদমের পিঠ থেকে, বনি আদমের পিঠ থেকে অর্থাৎ আদমের পিঠ থেকে, এখানে মূলত তো আদমের পিঠ থেকে আল্লাহ তাআলা প্রত্যেক কত প্রাণী আসবে দুনিয়াতে মানুষ হিসাবে, তাদের ছোট্ট ছোট্ট কণা আল্লাহ তাআলা একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র কণা এদেরকে আল্লাহ তাআলা তাদেরকে লিখেছেন, সেখানে আল্লাহ তাআলা তাদেরকে ওয়াস্তান্তকাহুম, এবং ইবনে আব্বাসের বর্ণনা তাদেরকে কথা বলিয়েছেন। তো এই কথা বলার জন্য রু দরকার আছে কিনা, অটুকু দরকার রু দিয়েছেন, যতটুকু রুর জন্য সে উত্তর দিতে পারে বা কথা বলতে পারে বা তার যতটুকু তার বোধ শক্তি আছে অটুকু তাকে দিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন আলাস্তু রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু বালা, অবশ্যই তারা বলছে অবশ্যই হ্যাঁ। এই যে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন আলাস্তু রব্বিকুম, এবং তারা উত্তর দিয়েছেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা অবশ্যই হক জিজ্ঞাসা করেছেন, এবং প্রশ্ন হচ্ছে উত্তরটা তারা কিভাবে দিয়েছেন। বেশিরভাগ মুফাসসিররা বলে থাকেন যে উত্তরটা তারা কথাই দিয়েছেন, মুখে দিয়েছেন, এবং তাদের একটা জীবন ছিল, সেই জীবন আল্লাহ তাআলা আবার তাদেরকে মাটি মিশিয়ে দিয়েছেন, যে আবার চলে মাটি হয়ে যাও, আবার মাটি হয়ে গেছে অর্থাৎ জীবিত করে তাদের কথা নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছেন। এই মতটি খুব শক্তিশালী নয়, যদিও অনেক উপাসের উল্লেখ করেছে। বিশুদ্ধ মত হচ্ছে যে আল্লাহ তাআলা তাদেরকে মানিয়েছিল, অর্থাৎ তাদেরকে আল্লাহ রবিয়ত মেনে চলতে হবে, রবিয়তের নীতি অনুসারে আসতে হবে দুনিয়াতে, এবং দুনিয়াতে জীবন নিয়ে আসতে হবে, দুনিয়া থেকে জীবন মায়াত জীবন ত্যাগ করে যেতে হবে, এবং আল্লাহর বিধান আল্লাহ নির্দেশ আল্লাহ তাআলার যে প্রাকৃতিক নির্দেশনা দিয়েছেন সেটা অনুসারে তাকে চলতে হবে, রোগ শোক ভালো মন্দ সব অবস্থা তার উপর দিয়ে যাবে, এগুলি তার উপর দিয়ে চলবে, এগুলি বাইরে সে যাবে না, প্রাকৃতিক নিয়মটা তার উপর বেঁধে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা তখন স্বীকৃতি দিচ্ছেন যে তারা এইভাবে চলবে, অর্থাৎ তারা এর বাইরে যেতে পারে না, এখনো আমরা কেউ এর বাইরে যেতে পারিনি, এটা হচ্ছে রবিয়তের স্বীকৃতি। এটার উপরে এটা ফেতরি স্বীকৃতি বলা, এটাকে স্বাভাবিক মানুষের যেভাবে স্বাভাবিকভাবে মানুষ অন্তর থেকে যেটাকে মেনে নেয় সেটা, এটার অর্থ এই যে এর বাইরে যেতে পারবে না। এই জন্য দেখেন যত নাস্তিকের হোক সে কিন্তু পৃথিবী ছেড়ে অন্য কোথাও যেতে পারে না, বা মৃত্যুকে কোনোদিন বলতে না মৃত্যু তুমি তোমাকে চাই না এটা বলতে পারবে না, অথবা মায়ের পেট থেকে আসবে না বলে যে আমি রাস্তা থেকে আরেকটাতে নিয়ে আসবো ওইটা সুযোগ পাবে না। এর অর্থ হচ্ছে যে আল্লাহর যে বেঁধে দেয় নিয়ম মেনে নেয়া, এই নিয়মটা না হচ্ছে রবিয়তের মেনে নেয়া, রবিয়তের নিয়ম, রবিয়তের নিয়মকে মেনে নেয়াটা আমাদের জন্য আল্লাহ তাআলা
তখন বাধ্য করে দিয়েছেন যে তুমি আদম সন্তান হিসেবে তোমাকে যেভাবে যেভাবে আমি যেভাবে পরিচালিত করবো সেভাবে আসতে হবে। যেমন সূর্য পূর্ব দিকে উঠা আল্লাহ তারা নিয়ম করে দিয়েছেন সেভাবে উঠেছে উঠছে, সূর্য পশ্চিম দিকে ডুবে আল্লাহ ডুবে আল্লাহ তারা নিয়ম করে দিয়েছেন সেভাবে ডুবছে। অর্থাৎ এই যে জড় পদার্থের উপর বা এই সমস্ত জিনিসের উপর যে নিয়ম আল্লাহ তারা দিয়ে দিয়েছেন যে নিয়মে চলতে হবে, সেই নিয়ম বুনিয়াদের উপর আল্লাহ তারা কার্যকর করেছেন। সেখানে সরাসরি মুখে বলা এরকম কোন জীবন তাদের ছিল না, এটা হচ্ছে বিশুদ্ধ মত। বরং এমন তাদের মানি ছিল, অর্থকরী কথা ছিল, অর্থাৎ তারা মেনে নিবে দুনিয়াতে আল্লাহর কথা, যেহেতু রুবিয়তের দাবি সেটা মানতেই হবে, এর বাইরে যেতে পারবে না। কিন্তু উলুহিয়াত মানবে এটা কিন্তু বলে নাই। উলুহিয়াত যদি তখনই বলতো তখন দুনিয়াতে মানুষের সেটা অনুসারে মানুষ চলতো, কিন্তু সেটা হয়নি। রুবিয়ত মেনেছে, সেটা অনুসারে মানুষ দুনিয়াতে আসছে, দুনিয়াতে জীবনযাপন করবে, দুনিয়া থেকে চলে যাবে, সেটা অনুসারে তারা রুবিয়তকে মেনে নিচ্ছে এবং মেনে নিয়ে চলছে। এর বাইরে যাওয়ার কারো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ তাআলা অন্য সূরাতে বলেছেন, ইয়া মাশাল জিন্ন ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুজু মিন আকতারি সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। হে জিন ও মানব, যদি পারো তোমরা আসমানের জমিনের প্রান্ত দেশ ভেদ করে অন্য কোথাও যাও, যেটা যাও সেটাও আল্লাহরই জায়গা, যেটা যাইতে হলে আল্লাহর শক্তি লাগবে। সুতরাং কোনো মানুষের পক্ষে আল্লাহর রবিয়তের বাইরে যাওয়া সম্ভব নয়, কোনো কিছুরই কোনো কিছুর পক্ষেই আল্লাহর রবিয়তের বাইরে যাওয়া সম্ভব নয়। এটাই হচ্ছে মূলত কথা বলা। এবং এই জন্য যদিও আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিম এখানে যে কলু বালা, তারা বলেছেন হ্যাঁ অবশ্যই হ্যাঁ বলেছে, এটা অর্থ মানি, অর্থাৎ উচ্চারণ মুখে উচ্চারণ করা জরুরি না, এটা হচ্ছে মেনে নেয়া। অর্থাৎ আপনি যেভাবে বলবেন সেভাবেই দুনিয়াতে যাবো, যেভাবে বলবেন সেভাবে আসবো, আমার কিছু করার নেই। কিন্তু আল্লাহ দুনিয়াতে গিয়ে আল্লাহকে মানবে কিনা এটা আলাদা মাসালা, এটার উপরে তাকলিফ হচ্ছে, এটা কেউ মানতেও পারে কেউ নাও মানতে পারে। কিন্তু রুবিয়ত কিন্তু সবাইকে মানতে হয়, নাস্তিক হোক আস্তিক হোক, সে যত বড় পাপিষ্ঠ হোক, সে কিন্তু রুবিয়তের বাইরে যেতে পারে না। ফেরাউন সবচেয়ে বড় পাপিষ্ঠা ছিল, কিন্তু পাপিষ্ঠ থাকার পরেও সে কিন্তু আল্লাহর রুবিয়তকে মানতে বাধ্য হয়েছে। সে দুনিয়াতে আসতে হয়েছে মায়ের পেট থেকে, আবার দুনিয়া থেকে যেতে হয়েছে মৃত্যু, তাকে মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হয়েছে। সুতরাং সে এখন পর্যন্ত আল্লাহ তাআলা বলেই দিয়েছেন লিতাকুনা খালফাক আয়া, তোমার দেহকে আমি বাঁচিয়ে রাখবো যাতে করে তোমার পরবর্তী নিদর্শন হয়। যে রবিয়তের দাবি তুমি করতে পারো না, আমি তোমাকে রব হিসেবে তোমাকে পাঠাচ্ছি, সেই হিসেবে তোমাকে আমার রবিয়তের অধীন তোমাকে চলতে হবে। এটাই প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা ফেরাউনকে রেখে দিয়ে দুনিয়ার বুকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রবিয়তের এই দাবিকে যথাযথভাবে মেনে নেয়, এটার নামই মূলত হচ্ছে এই আহদে আলাস্তু, বা এটা হলো মিতা মূল অর্থ। যদি বলেন যে এইভাবে কথা বলার কথা কোরআনে বলছে কালু বলা, তো মুখে বলার কথা এটা বোঝায় কালু বললে বলা, আমরা বলি যে না, কালু বলা অর্থ শুধু মুখে বলাকে বোঝায় না, বরং বলা সাধারণত যে কোনো কিছু মেনে নেয়াকেও বলা বলা হয়। এর প্রমাণ হচ্ছে যে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন যে তিনি আসমান এবং জমিনকে বলেছেন এ তিয়া তওয়ান আও কারহান, হে আসমান এবং জমিন তোমরা আসো আমার আনুগত্য করো, করে হোক বা ইচ্ছা করে অনিচ্ছাকৃত হোক আমার কথা অনুসার আসো। তখন তারা বলেছিল কওয়ালাতা আতাইনা তওয়ান, তারা দুইজন বলেছিল আসমান জমিন বলেছিল যে আমরা আনুগত্য করে এসেছি। সবাই জানে যে আসমান জমিন বলেনি, আসমান জমিন মেনে নিয়েছে, এটা হলো মূল কথা। অর্থাৎ আসমান জমিন আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে আল্লাহ তাআলা যেভাবে বলছেন সেভাবে চলতেছে, এক মুহূর্ত এদিক সেদিক করছে না, এক মুহূর্ত এদিক সেদিক চলছে না। সে রুবিয়তের দাবি যেমন আসমান জমিনের উপরে ফলাও হচ্ছে, তেমনি ভাবে মানুষের উপরও সেটা পড়বে। এটাই আল্লাহ তাআলা এখানে আলাস্তু রাব্বিকুম কালু বালা এই আহদি মিসাকটা বলার উদ্দেশ্য, এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে সূরার তিনটি নাম এবং তিনটি নামে খুবই যৌক্তিক, তবে যেই নামটি সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে বেরিয়েছিল চাল আরাফ, এবং এই নামটি যথার্থ এবং এটা আলোচনা আমরা করেছি। আর আমরা ইতিপূর্বে জেনেছি যে একটি কোরআনে কারিমের যে সূরার নাম কয়েকটি নাম হতে পারে, এক একটা অংশের একটা নাম হতে পারে, তবে যে নামটি বেশি সাহাবাকরাম রাসূলুল্লাহ সাল্লাম সাহাবাকরাম থেকে আসে সেটাই আমাদেরকে বেশি ব্যবহার করতে হবে, অন্যগুলি আমরা আমাদের উল্লেখ করতে হবে, সেটা সেটা অবস্থা অনুসারে সেটাকে উল্লেখ করা যাবে। এই সূরার ফজিলত সম্পর্কে আমরা ইতিপূর্বে বলেছি, সেটা আবার বলবো। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আখাযা সাবআতি ওয়ালা ফাহুয়া হাবল, যে কেউ সাতটি লম্বা সূরা গ্রহণ করতে পারবে অর্থাৎ হেফজ করতে পারবে, বুঝতে পারবে, অর্থ জানবে, সে ব্যক্তি আলেম বলে বিবেচিত হবে। এবং হাদিসটি মুহাম্মদ বর্ণনা করেছেন এবং হাদিসটি সহিহ আহমদের শেখুল আলবানী সহিহ বলেছেন। তো এই সাতটি সূরা কি কি? একটি হচ্ছে বাকারা, একটি হচ্ছে আল ইমরান, একটি হচ্ছে নিসা, একটি হচ্ছে মায়দা, আর আনআম, এরপরে হচ্ছে আরাফ, আরাফের পরে তওবা আসবে। এই সূরা, এই সাতটি সূরা বিখ্যাত সূরা, আমরা জানি ইতিপূর্বেই আলোচনা করেছি আপনাদের সামনে যে যত বিধিবিধান আছে এই সাতটি সূরার মধ্যে আমরা বেশি দেখতে পাই, এবং অন্যান্য সূরার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু এখানে যেন আল্লাহ তাআলা বিধিবিধানগুলো পুরোপুরি দিয়ে দিয়েছেন, পুরোপুরি এই সূরাতে দিয়ে দিয়েছেন।
এই সুরার আগের এবং শেষের অংশের যে মিল আছে সেটা আমরা বুঝতে চাচ্ছি। অর্থাৎ শুরুতে এবং শেষের মধ্যে কি মিল আছে। সুরার শুরুতে আল্লাহ তাআলা আল্লাহ নবীর উপরে আমাদের নবীর উপরে কিতাব নাজিলের বিষয়টি উল্লেখ করেছেন, বলেছেন কিতাব উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই কিতাব নাজিল করেছেন আপনার অন্তরে যেন কোনো রকমের সংকীর্ণতা না থাকে। কি জন্য কি করবেন আপনি এটা দিয়ে, যে আপনি এটা দিয়ে মানুষদেরকে আল্লাহর পথের প্রথমত ভয় দেখাবেন, তাদেরকে কিসের ভয় দেখাবেন, যে আল্লাহর অবাধ্য হলে জাহান্নাম অবধারিত, আর যিকরা স্মরণিকা দেবেন ইমানদারদের জন্য, যে ইমানদাররা ইমানদার যারা তারা জান্নাতের কথা স্মরণ করবে, আল্লাহর বিধানের কথা স্মরণ করবে, আল্লাহর কথা স্মরণ করবে, আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, জিকির করবে, উচ্চারণ করবে, এই আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন সেটার কথা স্মরণ করবে। এই যেগুলো প্রথম আয়াতে উল্লেখ করা হয়েছে, আবার এই ঠিক একই কাছাকাছি আয়াতে আল্লাহ তাআলা শেষের এই কিতাব নাজিলের বিষয়টি উল্লেখ করেছেন একদম সব শেষে। সেটা কি? ওই জালাম তা তিনবি আয়াত, যখন আপনি তাদের কাছে কোনো আয়াত না নিয়ে আসেন, অর্থাৎ কোরআনের কোনো আয়াত আনতে দেরি হয়, কালুলাউল ইস্তাবাই তাহা, আপনি এটাকে পছন্দ করে আনেন না কেন, মানে আপনি বাসাই বাসাই করে আনেন না কেন, আমাদের কঠিন এটা আনবেন কেন, ইত্যাদি ইত্যাদি। কল কুল, আপনি বলে দিন, ইন্নামা আত্তাবিউ ইউহা ইলাইয়া মির রাব্বি, আমি নিজের থেকে কোনো কিছু বাসাই করি না, আমি আমার রব যা পাঠান সেটাই শুধুমাত্র আমি অনুসরণ করি, সেটাই অনুসারে আমি তোমাদেরকে বলি। হাজা বাসাইরুল লিন্নাস, হাজা বাসাইরুল মুরাব্বিকুম, তোমাদের পক্ষ থেকে হচ্ছে দিব্য দৃষ্টি সম্পন্ন আয়াত, ওয়া হুদান, হেদায়েত এবং রহমা, লিকাউমিন ইমানদার যারা হবে তাদের জন্য। আমরা দেখতে পেলাম যে শুরু তো কোরআন নাজিলের কথা বলা হচ্ছে, শেষও কোরআন নাজিলের কথা বলা হচ্ছে, এই জন্য যে কোরআন নিয়ে যেন আমরা জীবনযাপন করতে পারি, কোরআন নিয়ে যেন আমরা আঁকড়ে ধরতে পারি, এবং কোরআন দিয়ে আমরা যেন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারি, এবং এই কোরআনের মাধ্যমে যে আমরা নাজাত পাবো, দুনিয়াতে আমরা মুক্তি পাবো এবং দুনিয়াতে আমরা নিরাপত্তা পাবো। আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণাটি এই সূরার প্রথম এবং শেষে এসেছে। এর অর্থ হচ্ছে পুরো সূরাটি কোরআন কেন্দ্রিক, এবং কোরআনে কারিমে পুরোপূর্ণ ঈমান আনলে এই পুরোপুরি জিনিসগুলো যথাযথভাবে আমাদের আমলে নিতে হবে, যে যদি কোরআন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আমার এগুলো শুনতে হবে, জানতে হবে, মানতে হবে, অর্থ বুঝতে হবে, এবং এখানে আসা কাহিনীগুলোকে আমাদের যথাযথ উপলব্ধি করতে হবে। এই সূরার মধ্যে মৌলিক যে জিনিসগুলো আসছে এটা হচ্ছে হক বাই হক এবং বাতিলের মধ্যে যে যে একটা বিশাল চিরস্থায়ী একটা দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্বটার কথা এখানে উল্লেখ করা হয়েছে। এই দ্বন্দ্বটার এখানে উল্লেখ করা হয়েছে প্রথমেই যে যখন এই সূরাটি নাজিল হওয়ার সময়টা ছিল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াতের প্রচার প্রসার করছিলেন বেশি বেশি করে, অর্থাৎ তিনি জাহেরি দাওয়াত দিচ্ছিলেন, প্রকাশ্যে দাওয়াত দিচ্ছিলেন, তখন এই সূরা নাজিল হয়েছে। এই সময়টা ছিল অত্যন্ত অত্যন্ত ভয়ানক সময়, যে মানুষ সেখানে যত রকমের কঠিন আক্রমণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, আল্লাহ তাআলা এমনকি এমন অবস্থা হচ্ছিল যে কেউ কেউ সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিল তারাও ভয়ে অত্যন্ত মুজ্জমান হয়ে গিয়েছিল, ভয়ে তারা ভীত হয়ে গিয়েছিল, এবং তারা বিভিন্ন রকমের কষ্টে তাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। এমন সময় আল্লাহ তাআলা সূরা নাযিল করে এখানে বিভিন্ন রকমের তা কোরআন আঁকড়ে ধরার কথা বলা হচ্ছে, আঁকড়ে ধরেছেন এবং পূর্ণ অঙ্গীকারের কথা স্মরণ করে দিচ্ছেন, সাথে সাথে এই আগেকার দিনে যুগে যুগে নবী রাসূলদের সাথে অন্যদের যে যে যেই তাদের যে ইয়েটা হয়েছিল, পরস্পর আক্রমণ হয়েছিল নবী রাসূলদের সাথে, নবী রাসূলদের বিরুদ্ধে তারা যে সমস্ত প্রপাগান্ডা করেছিল এবং তাদের সমস্ত তাদের বিরুদ্ধে যে সমস্ত অবস্থান নিয়েছিল, এগুলো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। এটা হচ্ছে মূল কথা এই সূরার। আমরা মূল কথার মধ্যে আমরা যে সমস্ত মাওয়াদির বিষয়ভিত্তিক যেগুলো আমরা আলোচনা করছি তার মধ্যে প্রথম হচ্ছে মৌলিক বিষয়, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ইবলিসের মধ্যে যে যে দ্বন্দ্ব চলছিল সেটাকে আল্লাহ তাআলা প্রথমে উল্লেখ করেছেন, কারণ এটা হচ্ছে প্রথম দ্বন্দ্ব সৃষ্টির শুরুতে। এই দ্বন্দ্ব শুরু হয়েছে এবং এই দ্বন্দ্ব, এই প্রতিহিংসা, এই হিংসা এটা প্রথম থেকে শুরু হয়েছে। ইবলিস যখন ইব্রাহিম মুসা যখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন নিজ হাতে, এবং তিনি যখন তাকে বললেন তুমি তাকে সম্মান করো, তখন ইবলিস সম্মান করলো না, সে বললো যে আমি তাকে কেন সম্মান করবো, আমি তো আগুনের তৈরি, সে তো মাটির তৈরি, আর আগুনের ধর্ম হচ্ছে উপরে থাকা, মাটি নিচে পড়ে থাকে, আমি তাকে সম্মান করবো না। এই জন্য কেয়াস খাটালো সে দুনিয়ার বুকে, আল্লাহর নির্দেশের সামনে যদি কেউ কেয়াস খাটায় তাহলে সে হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগা এবং হতভাগা। এবং এইরকম মানুষগুলো দুনিয়ার বুকে সবসময় দিন এবং ইমান এবং মানুষের মানুষের সব মানুষের সফলতাকে তারা নষ্ট করে দেয়, এরাই এদের মধ্যে এরা ইবলিসের তখন দোষর হয়ে যায়। ইবলিস প্রথম এই দ্বন্দ্ব লাগিয়ে বলেছে আমি তার সন্তানদেরকে পরিপূর্ণভাবে শেষ করে দেবো, নিঃশেষ করে দেবো, গলা চিপে তাকে মেরে ফেলবো,
এবং তাদেরকে শেষ করে দেবো, এই করবো, সে তাদের সামনে দিয়ে আর পিছন দিয়ে আসবো এবং তাদের তাদেরকে নির্দেশ দিব, তারা তাদের তাদের এই আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করবে। এখন যা হচ্ছে, এখন আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করে কেউ ভেড়া ভেড়া ছাগল বানাচ্ছে, কেউ ভেড়া দিয়ে কুকুরের সাথে বানাচ্ছে, কেউ কুকুর মানুষ বানাচ্ছে, এক মানুষের জিন নিয়ে, মানুষের হরমোন নিয়ে যে সমস্ত খেলা চলছে, এসবই কিন্তু এই শয়তানের কারসাজি। এবং শয়তান যে ওয়াদা করেছিল, শয়তান যে করেছিল আমি এটা বলবো সেটা করছে। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগায়িরুন্না খালকাল্লাহ, শয়তান বলেছিল যে আমি তাদের নির্দেশ দিব তারা আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করবে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযান আনআম, যে আমরা তাকে তাদের নির্দেশ দিব তারা শয়তান তারা চতুষ পর্যন্ত কান কেটে ফেলবে, অর্থাৎ কান কেটে এটাকে শক্তিশালী করার মতো কেউ কেউ এখন করে। অনেক সময় আপনি দেখতে পাবেন অস্ট্রেলিয়ান ছাগল গুলো কান কেটে রাখে যাতে করে সেগুলো শক্তিশালী হয়, এই যে এই কাজগুলি করে থাকে। অনেক সময় এই জাতীয় আরো কিছু কাজ করে থাকে, যেটা এখন এক একটা ছাগল বড় করতেছে, একটা গরু বড় করতেছে, বিভিন্ন হাইব্রিড করতেছে, এগুলি সবই হচ্ছে শয়তানের কারসাজি। যদি এগুলি শরিয়া সম্মত ভাবে না হয় তাহলে এগুলি খাওয়া জায়েজ নেই, শরিয়া সম্মত হলে যদি একই প্রকৃতির হয় তাহলে সেগুলি খাওয়া জায়েজ হবে, কারণ সেগুলিতে দূষণীয় কিছু হয়নি। অর্থাৎ ফল ফলা দিয়ে সেরকম যদি শরিয়া বা বিজ্ঞান বা ডাক্তারের দৃষ্টিতে খারাপ কিছু না হয় তাহলে সেগুলো খাওয়া যাবে, নাহলে সেগুলো খাওয়া যাবে না যদি সেগুলোর মধ্যে খারাপ কিছু এলিমেন্টস সেখানে প্রবেশ করানো হয়। অর্থাৎ শয়তানের কারসাজি হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে মানুষের আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন করে নিজে দাবি করবে যে আমি কিছু একটা করেছি, কিন্তু আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করতে পারছে, নিজে তো কিছু সৃষ্টি করতে পারেনি, এটা তাকে দেখতে হবে। যদি আল্লাহ সৃষ্টির মধ্যে এখান থেকে ওখানে কেটে নিয়ে একটা যদি কোনো একটা কোষ নিয়ে একটা মানুষ বানানো হয়, যে একজন কোষ নিয়ে সাদ্দাম 10টা বানাইলাম, একদম কোষ নিয়ে মালিক ফাহাদ 10টা বানাইলাম, একটা কোষ নিয়ে এরশাদ 5টা বানাইলাম, এগুলি তো আল্লাহর জিনিস নিয়েই তুমি আরেকটা একটু বানাচ্ছ। তো এই জন্য এই জিনিসগুলো সে শয়তান তারা শয়তান তাদেরকে এগুলি মিথ্যা এবং অযাচিত কথাবার্তা শিক্ষা দেয়, তারা সেগুলি কাজগুলো করে এবং সেগুলি করে আল্লাহ আল্লাহ সৃষ্টির সামনে সেগুলি দাঁড়াতে চেষ্টা করে। এই জন্য আল্লাহ তাআলা পূর্বেই এই সম্পর্কে আমাদেরকে সাবধান করেছেন যে এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানদাল্লাযী ইয়াখলুকুকা খালকি, এমন কি আছে যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে পারে, ফাল ইয়াখলুকু যাররাতান, সে যেন একটি একটি দানা সৃষ্টি করে, একটি রাই একটা সরিষা দানা সৃষ্টি করে, সে করতে পারবে না, একটা পিঁপড়া সৃষ্টি করে করতে পারবে না, তাহলে সে কেন এত বড়াই করে? কিন্তু আল্লাহ সৃষ্টিকে নিয়ে একটার ভিতরে একটা লাগিয়ে দিয়ে নতুন প্রকৃতি তৈরি করে, এটা কিছুই নেই, এটা তো শুধুমাত্র জায়গা পরিবর্তন করা ছাড়া কিছুই নেই, এটা করে তারা কিছু পরিবর্তন করে দেখাতে চায়। তো আদম আলাইহিসসালামের সাথে ইবলিসের যে প্রথম যে দ্বন্দ্বটা হয়েছিল এটাই সুরার মধ্যে উল্লেখ করা হয়েছে। এরপরে উল্লেখ করা হয়েছে যে জান্নাতি এবং জাহান্নামীরা সবশেষে কি তাদের মধ্যে কি কথোপকথন হবে সেটা আলোচনা করা হয়েছে। কারণ এটা কেন, এটা তো একটা বিশাল একটা দ্বন্দ্বের শেষ পরিণতি হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। দুনিয়ার বুকে দেখুন কাফের আছে, ইমানদার আছে, দুনিয়ার বুকে ফাজের আছে, ফাসেক আছে, ইমানদার আছে, নেককার আছে, আল্লাহ আল্লাহ নৈবিত্যপ্রাপ্ত বান্দারা আছে, এদের মধ্যে চিরস্থায়ী একটা দ্বন্দ্ব কাজ করছে। এখনো দেখেন ভালো মন্দের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ, বড় ধরনের ভালো মন্দের মধ্যে একটা চিরস্থায়ী দ্বন্দ্ব কাজ করতেছে। এই দ্বন্দ্ব কখন শেষ হবে? এই দ্বন্দ্ব শেষ হবে জান্নাত জাহান্নামে যাওয়ার পরে, তখন আলোচনা হবে, সেখানে গিয়ে শেষ হবে, এমনি ছাড়া চাই নয়। ভিতরে জান্নাতিরা বলবে যে হ্যাঁ তোমরা আমাদের রব যা বলেছে তা তো আমরা পেয়েছি, জাহান্নামীরা তোমাদের রব যা বলেছে তোমরা তা পেয়েছ? তখন জাহান্নামীরা বলবে না, অর্থাৎ মিথ্যা কথা বলবে। তখন আল্লাহ তাআলা মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত হবে এটা বলবে, কারণ তারা তখন মিথ্যা বলবে, তাদের তখন লজ্জায় পড়বে যে আমরা তো সারা জীবন আস্ফালন করেছি দুনিয়ার বুকে এবং ইমানদারদেরকে আমরা সবচেয়ে নিকৃষ্ট মনে করেছি এবং তাদের উপর বিভিন্ন রকমের অপমানজনক খেতাব দিয়েছি, বিভিন্ন লকব দিয়েছি, বিভিন্ন রকম অপমানজনক কথা বলেছি তাদের বিরুদ্ধে, এখন দেখি তারা খুব ভালো অবস্থাতে আছে, সেই কথাটি এই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের দুনিয়ার বুকে যারাই ইমানের উপর থাকবে, সহি আকিদা এবং বিশ্বাসের উপর থাকবে, মানহাজের উপর থাকবে, তাদের উপর যত আক্রমণীয় শেষ পরিণতি কিন্তু আল্লাহর কাছেই, যারা মুত্তাকি তাদের শেষ পরিণতি আল্লাহর কাছে, শুধুমাত্র ইমানদাররাই পাবে, তাকওয়া অধিকারী যারা তারাই পাবে, অন্যদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এরপরে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বিভিন্ন উম্মতের মধ্যে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো এবং তার নবীদের সাথে কি ঘটনা ঘটেছে সেগুলো উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে তার কওমের কি কি ঘটনা ঘটেছে, অনুরূপভাবে কি ঘটনা ঘটেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম আসলেন, আসে তাদেরকে বললেন যে ইয়া কওম, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা আল্লাহর উপর ইমান আনো, তোমরা আল্লাহর উপর ইমান আনো, তোমাদের আল্লাহ এই আল্লাহ ব্যতীত আর কোনো তোমাদের ইলাহ নেই, অর্থাৎ একমাত্র আল্লাহর উপর ইমান, তিনি ব্যতীত আর কোনো তোমাদের ইলাহ নেই। এই যে কথাটা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, সমস্ত নবী রাসূলের দাওয়াত ছিল, এই কথাটা তারা সবাই বলেছেন, এখনো আমরাও এটাই বলি, আল্লাহ ব্যতীত আর কাউকে ইলাহ মনে করো না। কিন্তু দুনিয়ার মানুষ ইলাহ বুঝে নেই,
ইলা অর্থ মাবুদে বুঝে নেয়, তারা সারাদিন আবাদত করে টাকা, সারাদিন আবাদত করে চাকরি, সারাদিন আবাদত করে নারী, সারাদিন আবাদত করে বিভিন্ন সৌন্দর্য চর্চার, সারাদিন আবাদত করে দুনিয়ার, সারাদিন আবাদত করে প্রবৃত্তির, কিন্তু এর ফলে বলে আমরা তো আল্লাহ ছাড়া কারো আবাদত করি না। এটা মিথ্যা স্যার, এটা একটা মিথ্যা স্যার। তাদের সমস্ত কর্মকাণ্ড আল্লাহ বিরোধী, তাদের আল্লাহর চেয়ে অন্য কিছুকে বেশি ভালোবাসে, যারাই মানে আবাদতের মূল হচ্ছে ভালোবাসা। এই জন্য বলা হয়ে থাকে তাইয়ামা ওর হোক, তাকে ভালোবাসা তাকে দাস বানিয়ে ফেলেছে। ভালোবাসা যখন দাসত্বে পরিণত হয় তখন এটা হয় আবাদত, অর্থাৎ তাকে ভালোবাসে। আল্লাহ তাআলা দাসত্ব করি আমরা কেন, তাকে ভালোবেসে এই দাসত্ব করি। এই দাসত্বটা এই জন্য যে এটা আমার করতে ভালো লাগে, এটা করতে আমার আনন্দ লাগে। আর যে ব্যক্তি এটা আনন্দ আসে না, সে আসলে সত্যিকার দাসত্বে এখন আল্লাহ তাআলা আবাদত করতে পারে, শুধু নির্দেশ পালন করে যাচ্ছে, তার মন থেকে এখনো আল্লাহ দাসত্ব আসেনি। সে এর বাইরে দুনিয়ার বিভিন্ন জায়গায় দাসত্ব করে। যে ব্যক্তি আল্লাহর দাসত্ব করতে করা থেকে দূরে থাকবে, দুনিয়ার বিভিন্ন জিনিসের দাসত্বে সে লিপ্ত থাকবে, এটা স্বাভাবিক বিষয়। কারণ আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দিচ্ছেন যে আমার আবাদত করবে না, তো সারা দুনিয়ার জিনিসের আবাদত করে তুমি জীবনটাকে নষ্ট, জীবনটাকে শেষ করে দিবে। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, তুমি দুনিয়ার বুকে কাজ করতে 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 নিজেকে ঘাড় নুজু করে এবং হাড় বাঁকা করে তারপর তুমি আমার সাথে সাক্ষাৎ করতে আসবে। কেন? তুমি আমার আবাদতের মধ্যে লিপ্ত হও না। আবাদত করতে আসতে সেটা হচ্ছে আনন্দ পেতে। তুমি দুনিয়ার বুকে আমার আবাদতে আনন্দ পাওনি, আমার ভালোবেসে আমার আবাদতটি করনি, কিন্তু তুমি দুনিয়ার বুকে এমন কাজগুলি করে এসেছ যেগুলি অবশ্যই আবাদত কিন্তু আমার জন্য হয়নি, এগুলো অন্য কারোর জন্য হয়ে গেছে। এই জন্য সমস্ত নবীরা প্রথমে সেটাই বলতেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম ইলাহিন গায়র। হে আমার কম, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি তার তোমাদের কোনো ইলাহ নেই। এখন একটা জিনিস আমরা অনেকেই চিন্তা করি যে প্রথম তাহলে কি দাওয়াত দেবো, অনেকে বলে যে প্রথম কি দাওয়াত দেবো। তারা নবীদের থেকে শিক্ষা নিতে পারে। নবীরা প্রথমে বলেন নাই যে এত এত ফজিলত পাওয়া যাবে, এত এত কাজ করলে এত এত ফজিলত পাওয়া যাবে, এটা কিছুই বলেন নাই। প্রথমেই বলেছেন তাওহীদের দাওয়াত। যারা তাওহীদের দাওয়াত দিয়ে তাদের দাওয়াত শুরু করবে না, তারা পথভ্রষ্ট দিগ্ভ্রান্ত। এবং এদের সাথে আপনাদের চলাফেরা করার অর্থ হচ্ছে তারা আপনারা আলেম চিনতে পারেননি এবং আপনারা নবীদের ওয়ারিস যারা তাদেরকে চিনতে পারেননি। মনে রাখবেন যে ব্যক্তি তাওহীদের দাওয়াত দেয় না সেই ব্যক্তি আসলে শয়তান। মনে রাখবেন সে আসলে দিনের কোনো কিছুই করছে না, কারণ নবীরা যে কাজটি করেছেন তাওহীদের দাওয়াত দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন সারা জীবন, এবং মক্কাতে প্রথম 10টি বছর শুরু তাওহীদের দাওয়াত দিয়েছেন। না সালাত ফরজ ছিল, না যাকাত ফরজ ছিল, না সওম ফরজ ছিল, না হজ ফরজ ছিল, কিছুই ফরজ ছিল না। শুধু একমাত্র কথা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্যিকার ইলাহ নেই, এটা বলো, তোমরা সফল কাম হতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে বাজারে যেতেন এবং বলতেন মাই উইনি উবাল্লিগু কালাম রাব্বি, কে আমাকে আশ্রয় দিবে, আমি আমার রবের কালাম প্রচার করব। এটা ছিল প্রত্যেক নবীর এই কথা, অর্থাৎ প্রত্যেক নবী মূল যে দাবি ছিল, তাদের মূল যে দাওয়াত ছিল সেটা ছিল একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, ইলাহ হিসেবে একমাত্র আল্লাহকেই নিতে হবে, আর কাউকে ইলাহ বলা যাবে না, ইলাহ মানা যাবে না, এবং আর কাউকে মাবুদ বানা যাবে না, আর কারো দাসত্ব করা যাবে না, আর কাউকে আল্লাহর মতো ভালোবাসা যাবে না, আর কাউকে আল্লাহর মতো ভয় করা যাবে না, আর কাউকে আল্লাহর কাছে আর কারোর কাছে আল্লাহর মতো আশা করা যাবে না, আর কারো কাছে আল্লাহর মতো আর কারো কাছে কারো উপর ভরসা করা যাবে না, কারো কাছে সাহায্য চাওয়া যাবে না যেটা আল্লাহর কাছে চাইতে হয়, এবং কারো কাছে কোনো উপকার চাওয়া যাবে না যেটা আল্লাহর কাছ থেকে নিতে হয়, এমন কোনো কিছু আল্লাহ ছাড়া কারো কাছে চাইবে না। এটা হচ্ছে মূলত ইলাহের অর্থ। ইলাহের অর্থ যদি আমরা শুধু বুঝি যে ইলাহ অর্থ শুধুমাত্র একটা কোনো বিশেষ একটা কাজের নাম, তাহলে ভুল হবে। ইলাহ হচ্ছে মানব জীবনের প্রত্যেকটি অ্যাক্টিভিটিস একমাত্র আল্লাহর দিকে নিবেদিত করার নাম হচ্ছে ইবাদত। এই ইবাদতকে যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য করতে পেরেছে, সে সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত করতে পেরেছে। নবী রাসূলগণ এটাই চাইতেন সবসময়। এই জন্য নবী রাসূলগণ মধ্যে প্রথম যিনি এসেছেন, রাসূল, প্রথম রাসূল যিনি, তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমরা জানি যে আদম এবং নূহের মাঝখানে 10টি প্রজন্ম ছিল, তারা কখনো শিরকে লিপ্ত ছিল না, তারা তাওহীদের উপর ছিল, তাদের মধ্যে গুনাহ ছিল এতে কোনো সন্দেহ নেই, কারণ হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দুই সন্তানের মধ্যেই একে অপরকে হত্যা করেছে, হত্যার মতো বড় অপরাধ সেখানে হয়েছে, এবং সেখানে গুনাহ হতো কোনো কোনো বর্ণনা যেগুলি আসছে তাবারি বর্ণায় আসছে, কিন্তু শিরিক হয়নি। শিরিক হয়েছে কওমের মধ্যে সর্বপ্রথম। সেখানে তা পাঁচজন ব্যক্তি খুব বিখ্যাত ছিলেন, ওয়াদ সুয়ার ইয়াহুস ইয়ারুক নাসার। এই ওয়াদ সুয়ার ইয়াহুস ইয়ারুক নাসার, ওয়াদ সুয়ার ইয়াহুস ইয়ারুক নাসার, এই পাঁচজন আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়াকাল ওয়াকাল লা তাযুরুন্না আলিহাতাকুম ওয়া লা তাযুরুন্না ওয়াদদা ওয়া লা সুয়ান ওয়া লা ইয়াহুস ওয়া ইয়ারুক ওয়া নাসার। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার আশার অবমোহিত পরেই বা আগেই এই পাঁচজন আল্লাহর নেককার বান্দা ছিলেন। এই পাঁচজন নেককার বান্দা একে কিছুদিন মধ্যে সবাই মারা গেলেন, যেটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহিতে উল্লেখ করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে কিতাব তাফসীরের মধ্যে বলেছেন যে এই পাঁচজন মারা যাওয়ার পরে শয়তান এসে বললো যে এদেরকে
একটা কাজ করো, এদের ছবি আমরা এঁকে দিই, তুমি দেখে দেখে এদের কথা স্মরণ হবে, বেশি বেশি আবাদ করবে। প্রথমে তার রাজি হয়নি, বা রাজি হলো, রাজি হলো বলে ঠিক আছে সামনে দিবে না পিছনে দাও, তো তাদের আবাদখানার পিছনে এদের ছবি একটা আঁকে দিল। কিছুদিন পরে শয়তান এসে বললো সামনে নাও, পিছনে দেখা যায় না, পিছন দিকে ওদের পিছন দিয়ে বসতো, তোমাদের পিছন দিয়ে থাকো কেমন বেয়াদবি তোমাদের, এটা তো সামনে নিয়ে আসলো। সামনে নিয়ে কিছুদিন পরে শয়তান এসে বললো যে আরে সামনে তো এগুলো আনছে কি জন্য, কোথায় দেখার জন্য, না আগেকার তোমাদের বাবারা তো এগুলি আবাদত করতো তাই নাকি, তো আবাদত করতে এরপরে তারা এগুলো আবাদ করা শুরু করে দিল। এইভাবেই দুনিয়ার বুকে শির্কের শুরু হয় এবং এটাই এখন পর্যন্ত এই শির্ক চলছে। দুনিয়ার বুকে যত এরকম মূর্তি পূজা হচ্ছে সবই কিন্তু এই শির্কের মূল শুরু হয়েছিল নূহ আলাইহিসসালামের কাউমের মধ্যে। নূহ আলাইহিসসালাম তাদের মাঝে আল ফাসালাত ইল্লা 50 আমা, 1000 বছর তাদের মাঝে ছিলেন, এর মধ্যে 950 বছর দাওয়াতের কাজ করেছেন। এই 950 বছরে তাদের মধ্যে ইমান এনেছে খুব কমই, আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আমানা মাহু ইল্লা কালিল, খুব কমই। এই কম কারা, অন্য বর্ণায় আসছে 80 জন মাত্র। এই জন্য যখন নূহ আলাইহিসসালামের নৌকা থেকে তারা নেমেছিলেন তখন তারা 80 জন ছিল, এবং ইরাকে একটি এখনো জায়গা আছে যার নাম সোক সামানি, 80 জনের বাজার, তারা সেখানে প্রথম নেমেছিলেন, এই জন্য সেটা হচ্ছে সোক সামানি। এবং এই এদের মধ্যে কারোই সন্তান হয়নি, একমাত্র নূহ আলাইহিসসালাম তার 3 সন্তান দ্বারা আল্লাহ তালা সারা দুনিয়া আবার ভরে দিয়েছেন। এই জন্য নূহ আলাইহিসসালামকে বলা হয় যে আদম সানি বা দ্বিতীয় আদম বলা হয় তাকে, এই জন্য। অর্থাৎ নূহ আলাইহিসসালাম তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন। কিভাবে দাওয়াত দিয়েছেন, সূরা নূহতে আমরা সেটা এটা পাই, কিরকম দাওয়াত দিয়েছেন, ক্বরব্বিনী দাওয়াতু ক্বাওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ আমি আমার কাউমকে রাত দিন দাওয়াত দিচ্ছি, রাত দিন অর্থাৎ লাইল, রাত, তার কোনো কাজ নেই, শুধু দাওয়াতেই, যিনি যেখানে আছেন সেখানে শুধু দাওয়াত দিচ্ছেন, তার কাজ হচ্ছে আল্লাহর পথে মানুষকে আবেদন, তুমি শিরিক করে শেষ হয়ে যাচ্ছ, তোমরা আল্লাহর পথে আসো, এইভাবে দাওয়াত দিয়েছেন। ফালা মিয়াজি দুমদরা ইল্লা ফিরারা, তারা শুধু পালাতে থাকলো, পালাতে থাকলো, যতই আব্দুল গাফফার নূহকে দেখে ততই তারা পালায়, অর্থাৎ নূহ আলাইহিসসালামকে দেখলেই তারা পালাতে আরম্ভ করে, তো যতই পালায় কি করে। তারপর তিনি এমন কি বলেছেন, নূহ আলাইহিসসালাম বলছেন যে ফালাম ইলিফের ওয়াইনি কুল্লামা দাআতুনি তাগফির লাহুম জাআলু আসাবাহুম ফি আযানিহিম, যাদেরকে বলি যে আল্লাহ আল্লাহ তোমাদের মাফ করে দিবে, তোমরা আসো আমার কাছে আসো, তারা কানের মধ্যে আঙুল ঢুকাই দেয় আর শুনবে না, অর্থাৎ নূহের কথা শুনবো না, যত কথাই হোক নূহের কথা শুনবো না। এটাই হলো যেমন এখন বর্তমানে অনেকে আছে, বিশেষ করে তথাকথিত আধুনিক লোকেরা আছে যারা আলেমদের কথা শুনতে রাজি নয় এবং আলেমদেরকে তো অবজ্ঞা করে, খারাপভাবে চিত্রায়িত করে, খারাপ শব্দ ব্যবহার করে, কেউ তো আলেমদেরকে বলে মৌলভি, অর্থাৎ তরকারের ঝোল লোভি এটা বানিয়ে দিয়েছে, এইভাবে তারা অপমানজনক কথাবার্তা বলে। এরকম নূহ আলাইহিসসালামকেও তারা অপমানজনক কথাবার্তা বলে, তার কথা না শোনার জন্য তারা সব রকম ব্যবস্থাপনা করতো। নূহ আলাইহিসসালাম বলছে যে তারা জালু আসাবাহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়াসাররু ওয়াস্তাকবারু ইসতিকবারা, এবং তারা কাপড় দিয়ে নিয়ে দেখে নিত, কেউ বুঝতে না পারে যে নূহ যাচ্ছে, নূহ আমাকে ডাকবে, নাম ধরে ডাকতে তো কথা শুনতে হবে, এবং অহংকার করে পালিয়ে যেত, নূহের কথা শুনবো না, কি হবে দেখি, কিছুই হবে না, দেখতেছি আমরা ইত্যাদি। সুমাইনি দাওয়াতুম জিহারা, তারপর তিনি প্রকাশ্যে ডাকলেন, ওয়া আলামতুলাহুম, এবং তাদেরকে এলান করলেন, ওয়া আসরারতুলাহুম, এবং তাদের গোপন করে ডাকলেন, ও ইসরারা গোপনে, খুব একান্ত গোপনে ডাকলেন, একজন একজন করে ডাকলেন, কোনো কাজ হলো না। ফাকুল তুস্তাগফির রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার, তিনি বলেন যে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, কিন্তু তারা সে কথা শুনলো না। শেষ পর্যন্ত নূহ আলাইহিসসালামের বদদোয়া দিলে, বদদোয়া করলেন যে আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন, এরা ফাজির ফাসেক ছাড়া কেউ আসবে না, আপনি এদেরকে রেখে কি করবেন, আল্লাহ তারা তাদেরকে ধ্বংস করে দিলেন। এবং তাদেরকে নূহ আলাইহিসসালাম যাদেরকে নৌকা উঠেছে তারা ব্যতীত আর সব ডুবে মারলো। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই নূহ আলাইহিসসালামের সাথে তার কওমের যে দ্বন্দ্ব, তার কওমের যে বাদশা, তাদের সাথে যে আলোচনা, তাদের সাথে যে সার্বক্ষণিক যে প্রচেষ্টা, পুরোপুরিভাবে তিনি সেটা তুলে ধরেছেন এবং তুলে ধরেছেন। তারা বলছে আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য কল্যাণকামী, আমি তোমাদের কাছে কোনো পয়সা চাই না, প্রত্যেকটি নবী এরকম কোনো পয়সা চায় না কারো কাছে, তারা সব সময় চায় কল্যাণ, তারা কোনো আপনি হেদায়েত হলে তাদের কোনো টাকা আসবে এরকম না, এরকম নয় যে আপনি তাদেরকে টাকার বিনিময়ে আপনি তাদেরকে সবকিছু করেছেন তা নয়, তারা আপনার হেদায়তের জন্য সারাক্ষণ সময় ব্যয় করতেছে, আপনি তাদের হেদায়ত নেবেন না, বাড়াবাড়ি করবেন, বিরুদ্ধে চলবেন, এটা শরীয়ত এটা এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না, অথচ এটাই তারা করেছে, এটাই নূহ আলাইহিসসালামের অনুসারীরা সেটা করেছে, তারা দূরে দূরে সরে গেছে, কোনার কথা শুনতো না, তাদের তিনি যতই বলতেন যে আমি তোমাদেরকে নসিহত করছি তারা শুনতো না, যতই বলতে যে আমার কথা শোনো, আমি তোমার আল্লাহ তাআলা তোমাদেরকে তো ভালো অবস্থান রেখেছে, আমার কথা শোনো, ঈমান আনো, আল্লাহ তাআলা তোমাদেরকে আরো বেশি দিন রাখবে, কিন্তু তারা সেটা শুনতো না, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। এখানে নূহের কাহিনী বিস্তারিত এসেছে, তারপর এসেছে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন হুদের কাহিনী। নূহ আলাইহিসসালামের পরে আল্লাহ তাআলা কওমে আদকে সবচেয়ে বেশি শক্তিশালী করেছিলেন, কওমে আদের এই জায়গাটি আজও পরিচিত,
এবং সেই জায়গাটির নাম বর্তমানে বলা রুবুল খালি বা সৌদি আরবের যেখানে খালি এলাকা, এক চতুর্থাংশ খালি এলাকা, সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীম জায়গার নাম দিয়েছেন আল আহকাফ। আহকাফ বলা হয় সেটাকে, আহকাফ তো বালু প্রান্তর এলাকা। সেই বালু প্রান্তর এলাকা, এই বালুকাময় সেই এলাকাতে আল্লাহ তাআলা তাদেরকে বসবাস করে দিয়েছে। সেখানে তখন বালুকাময় অবস্থা ছিল না, বিশাল তাদের বাড়িঘর ছিল এবং তারা এক একজন এত বড় ছিল, শক্তিশালী ছিল, যে তারা নিজেদের শক্তিমত্তায় বলে ফেলছিল একবার যে মান আসাদু মিন্না হুয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকেও দেখিয়ে দিলেন যে না, তাদের চেয়ে শক্তিশালী আছে কিছুই না। জিব্রিল শুধু ডাক দিলেন, এই ডাকে সবকিছু ধ্বংস হয়ে গেল। এবং সাখারা আলাইহিম সাবা আলাইয়ালি মুতামানিতা আইয়াম হুসুমা ফাতারাল কওম ফিহা সারআ কাআন্নাহুম আজাজু নখলিন খাওয়িয়া। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সাত দিন, সাত রাত এবং আট দিন তাদের উপরে কঠিন ঝঞ্জাবায়ু দিলেন। সেই ঝঞ্জাবায়ু তারা সবকিছু মুখ থুবড়ে পড়ে গেল, বাড়িঘর সব ভেঙে গেল এবং বাড়িঘর কিছুই দেখা গেল, শুধু চিহ্ন এবং গাছপালা সব উল্টে গেল। তারা পড়ে থাকলো মৃত হয়ে, যেন এক একজন খেজুর গাছের গুড়ি সেরকম পড়ে থাকলো। এর অর্থ হচ্ছে আল্লাহ তারা দেখিয়ে দিলেন যে এত বড় হয়ে তোমাদের লাভ হয়, সামান্য একটা চিৎকার একটা বাতাসে যথেষ্ট তোমাদেরকে ধ্বংস করার জন্য। আখজা আজিজি মুখতাদের যেভাবে ইচ্ছে সেভাবে আল্লাহ তারা ধরছেন, এই ধরা তার ধরা অত্যন্ত পাকড়া, অত্যন্ত শক্তিশালী এবং তার পাকড়ার চেয়ে কেউ বের হইতে পারে না, সেটা দেখিয়ে দিন। আল্লাহ তারা শুধুমাত্র বাঁচিয়ে দিলেন আদকে, তাকে বললেন যে তুমি হিজরত করে চলে যাও, তিনি হিজরত করে চলে আসলেন কাবার দিকে এবং তিনি সেখানে বেঁচে গেলেন। আর যারা ওখানে ছিল তারা সবাই ডুবে গেল। আজও সেই এলাকা বিরান রয়ে গেছে, আজও সেই এলাকা বিরান রয়ে গেছে, আজও সেখানে কোনো মানুষ সেখানে বসবাস করতে পারে না এবং সেই এলাকা এখনো বিভিন্ন মানুষের কঙ্কাল পাওয়া যাচ্ছে, বিশাল বিশাল বড় বড়। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কোরআন কারীম যেটা বলেছেন, বিশাল অবয়ব নিয়ে আর কাউকে আল্লাহ তালা সৃষ্টি করেন, বিশাল এক একজন অনেক লম্বা ছিল, শক্তিশালী ছিল, কিন্তু আল্লাহ তালার কাছে সে শক্তি আল্লাহ তালার সামনে দেখানোর জায়গা নয়। তারা দেখানোর পরে আল্লাহ তালা তাদেরকে এক সঙ্গে ধ্বংস করে দিলেন। কিন্তু হুদ আলাইহিস সালাম তাদের কাছে খুব বিভিন্নভাবে তাদের কাছে আসলেন, বিভিন্নভাবে তাদেরকে ডাকলেন, বললেন যে ইয়া কওম ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ভিতর আর কোনো ইলাহ নেই। তাদের কওমে তিনটি পূজা করতো, তিনটি মূর্তি পূজা করতো, বিভিন্ন বর্ণায় তারা আসছে হাবা হীরা এবং হেদ, এই যে তিনটি পূজা করতো, এই তিনটি মূর্তির কথা আসছে, তিনটি মূর্তির নাম না জানলেও চলবে, আপনাকে তিনটি মূর্তির পূজা করতো। হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে এগুলো সবাই মিলে আমার কোনো ক্ষতি করতে চাও, আমার মর্যাদা হচ্ছে এটাই, আমার নির্দেশ নবতী নির্দেশন হচ্ছে এটাই, তোমরা সবাই মিলে আমার কোনো ক্ষতি করতে চাইলে ক্ষতি করতে পারবে না। তারা সবাই মিলে চেষ্টা করে তার কোনো ক্ষতি করতে পারলো না, এটা প্রমাণ করে যে তিনি নবী ছিলেন। এবং তিনি বললেন যে তখন তারা বলে যে ইয়াহুদ মা জিতে না ভেবে না, হে হুদ তুমি তো কোনো প্রমাণ নিয়ে আসো নাই, প্রমাণ নিয়ে আসো নাই। তখন তিনি বললেন যে এটা যে তোমরা সবাই মিলে চেষ্টা করো আমার কোনো ক্ষতি করতে পারবে কিনা, পার নাই। তখন আল্লাহ এটাই হলো তার প্রমাণ, নবুয়তের প্রমাণ। কিন্তু তারা তিনি যতই বলেন যে আমি তোমাদের নসিহতকারী, তোমাদের কল্যাণকামী, তোমাদের ভালো চাই, তোমাদের কাছে আমি কোনো টাকা পয়সা চাই না, তোমরা একমাত্র আল্লাহ, আমি আল্লাহর কাছেই একমাত্র আমার প্রতিদান চাই, তারা কোনো কথাই শুনল না। কথায় না শোনা আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির ব্যবস্থাপনা করে দিলেন এবং সেই শাস্তির ব্যবস্থাপনার কারণে ধ্বংস হয়ে গেল তারা। এটাই এই সূরার মধ্যে সেই ঘটনা উল্লেখ করেছে। কারণ সেখানে আমরা দেখতে পাই ইমানদার এবং কাফের মধ্যে দ্বন্দ্বের কথাটি, নবী এবং তার কওমের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি স্পষ্টভাবে সেখানে তুলে ধরা হয়েছে, ভালো এবং মন্দের যে দ্বন্দ্ব সেটা তুলে ধরা হয়েছে। তারপর আমরা দেখতে পাই যে সেখানে আলোচনা করা হয়েছে যে কওম সালেহ, সালেহ আলাইহিস সালাম এবং তার কওম সামুদের মধ্যে সে আলোচনা হয়েছে। এদেরকে বলা হয় দ্বিতীয় আদ বলা হয় এদেরকে। কেন এদেরকে দ্বিতীয় আদ বলা হয়? এই জন্য তারা এরামের গোষ্ঠীর আরেকটি শাখা, এরা আরবিয়ান শাখা। এদেরকে এদের সময় আল্লাহ তালা সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন এবং সালেহ আলাইহিস সালামকে যে জায়গা পাঠিয়েছে, যে জায়গা এখনো বিখ্যাত এলাকা, সেটা হচ্ছে এখনো বলা হয় মাদিয়ানে, সালেহ বলা হয়, মদিনা থেকে 200 কিলোমিটার দূরে, 250 কিলোমিটার দূরে। সেখানে দেখবেন সেখানে এখনো তাদের ভগ্নাংশ রয়ে গেছে, সেই জায়গাতে তাদেরকে তারা বিশাল এলাকা নিয়ে তারা বসবাস করতো। সেই এলাকাতে আল্লাহ তাআলা তাদেরকে এত বেশি বরকত দিয়েছেন যে তারা বাড়িঘর বানাতো, বিভিন্ন রকমের সুন্দর শিল্প তৈরি করতো, তারা বিভিন্ন রকম পাহাড় ছিদ্র করে বাড়ি বানাতো, ঘর বানাতো এবং এত সুন্দর করে তাদের শৈল্পিক কর্মকাণ্ড ছিল, এগুলো দিয়ে তারা শুধু শুধু ঘর বানাতো, বিরাট বিরাট তোরণ বানাতো, এগুলি তারা দেখানোর জন্য বিভিন্ন জায়গাতে উঁচু উঁচু জায়গাতে নিদর্শন বানায় রেখেছো, তোরণ বানায় রেখেছো, কি জন্য? বেহুদা কোনো কাজের নয়। এই জন্য দুনিয়ার বুকে এত বেশি বেহুদা কাজ করা নিষিদ্ধ, এটা আয়াত থেকে আমরা বুঝতে পারি। তো কিন্তু তার যখন সালেহ আলাইহিস সালাম এসে বললেন যে দেখো তোমাদের এত এত আরামিতে তোমরা আসো, তো তোমাদের কাছে আমি একটা জিনিস চাই, একমাত্র আল্লাহর ইবাদত করার ইবাদত করো না, বলে তারা বলে যে তো একটা নিদর্শন নিয়ে আসেন আপনি, যে নবী কিভাবে বুঝবো? বলে যে আমার নিদর্শন হচ্ছে যে এই পাহাড় থেকে
একটা এখনই একটা গরু বের হবে, এখনই একটা গাভী বের হবে, অথবা উটনি বের হবে, একটা উটনি বের হবে। এই উটনিটা বের হওয়ার পরে এই পাহাড় থেকে একটি উষ্টি বের হবে, এই উষ্টিটা বের হওয়া এটা এটাকে তোমরা যখন সম্মান করবে, এটা আক্রমণ করবে না। কিন্তু এটা বের হওয়ার পর দেখা গেল সাথে সাথে বাচ্চা দিল, এই বাচ্চাদের জন্য পানি খাই পানি রাখতে পারে না, তারা এখানে পানি এলাকা, পানি পানি শূন্য এলাকা, এরা কি করছে, যতই পানি রাখে এই দুই বাচ্চা খেয়ে ফেলো। এখন তারা বলে এটা তো মহাবিপদ, এটা করা যাবে না। এখন তারা একদিন পানি খাওয়াতে একদিন দুধ খাইতে এটা এরা পছন্দ করলো না, বলতো না এদের এটাকে হত্যা করতে হবে। তাতে কিন্তু কুদার বিন সারেফ অথবা কুদার বিন সারেফ সে ছিল সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আল্লাহ তাআলা বলছেন ইদিন বারাস আশকাহম, সবচেয়ে সবচেয়ে বেশি যে দুর্ভাগা সে লোকটির সঙ্গে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে তাকে সে সেটাকে হত্যা করলো। এই এবং তারা তারা চেষ্টা করলো সালে আসলামকে হত্যা করার চেষ্টা করলো, কিন্তু আল্লাহ তালা তাকে উদ্ধার করলেন, তাকে হিজরত করতে বললেন মক্কা দিয়ে, হিজরত মক্কা হিজরত করে চলে আসলেন। আর তাদের উপর দিয়ে আল্লাহ তালা আজাব দিলেন, এমন আজাব দিলেন তারা ধ্বংস হয়ে গেল কিছুই না, একটা চিৎকার ইনকার দিলা সহিহাতা ওয়াহিদা, একটা চিৎকার দিলে সেই চিৎকারে সবকিছু নির্নির্মাণ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এটা ছিল সালে আলাহ সালাতামের কাউমের ঘটনা, সালে আলাহ কাউমের ঘটনা। এবং তাদের মধ্যে আল্লাহ তালা হক এবং দ্বন্দ্বের যে আলোচনা, যে হক এবং বাতিলের যে দ্বন্দ্ব হয়েছিল সেই বিষয়টি তুলে ধরলেন, যে কিভাবে আল্লাহ তাআলা তার ইমানদার বান্দাদেরকে রক্ষা করলেন, নবীকে রক্ষা করলেন, আর যারা ইমানদার ছিল না তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন, এই সেটা উল্লেখ করলেন। সেখানে নবীদের যে দাবি সেটা একই কথা সেখানে উল্লেখ করা হয়েছে। তিনি এসে বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা আলাইকুম মিন ইলাহিন গায়রুহু, আমার কওম আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ তোমাদের নেই, একমাত্র আল্লাহই ইবাদত করো, আমি তোমাদের জন্য তোমাদেরকে ভালোই দেখতে পাচ্ছি, তোমরা যদি কোনো আল্লাহর ইবাদত করো তো আল্লাহ তা তোমাদেরকে আরো বাড়িয়ে দিবেন। কিন্তু তারা শুনলো না, তারা বিরোধিতা করলো, আল্লাহ তা তাদেরকে ধ্বংস করে দিলেন। এই সুরের মধ্যে আবার আল্লাহ তালা শোয়েব আলাহ সাল্লাহামের কিসা উল্লেখ করলেন। শোয়েব আলাহ সাল্লাহাম কিসা, শোয়েব আলাহ সাল্লাহাম ছিলেন আরবিয়ান নবী, তিনি আরবিক এলাকাতে ছিলেন, সে এলাকা এখনো বিখ্যাত সৌদি আরবের যে এলাকার নাম হচ্ছে তাবুকের কাছে, সে এলাকার নাম হচ্ছে এখন বলা হয় বেদার বলে, বেদার বেদার সেই এলাকা, বেদা সেটা আমরা দেখতে গিয়েছিলাম সে এলাকাতে। সে এলাকাটা হচ্ছে একদিক থেকে মুসা আলাহ সাল্লাতামের এলাকা, অর্থাৎ মিশর থেকে নীল নদ পার হইলে যে এলাকা সেই এলাকাটা অনেকে সেটা বলে থাকেন, সেটা হতে পারে অথবা সে থেকে দূরে হতে পারে। বর্তমান যেটা আছে এটা যেখানে মুসা আলাহ সাল্লাতাম আশ্রয় নিয়েছেন সেটা এলাকা, সেটার সাথে নবী শোয়েবের কোনো সম্পর্ক নেই, সেটা আরেক শোয়েব ছিলেন, সে আরেক শোয়েব ছিলেন। মুসা আলাহ সাল্লাতাম যেই শোয়েবের কাছে আশ্রয় নিয়েছিলেন সেটা আরেক শোয়েব ছিলেন, নবী ছিলেন না, যিনি তিনি নবী অনেক আগে চলে গেছেন, সেই নবী যে নবী আল্লাহ তালা তাদেরকে দুই জায়গায় উল্লেখ করেছেন, একটা হচ্ছে আসহাবুল হাইজির, অর্থাৎ তাদেরকে বলেছেন হাইজির ওয়ালা, এবং তাদেরকে অন্য জায়গায় আল্লাহ তালা তাদের উল্লেখ করেছেন, কোথাও বলেছেন যে এরা গাছ, অর্থাৎ সেখানে তাদের গাছ বৃক্ষ ছিল, তাদেরকে তাদের বৃক্ষ ছিল অনেক বেশি, গাছপালা বেশি ছিল, এই জন্য উল্লেখ করেছেন, কোথাও তাদেরকে কওমি সামুদ বলে উল্লেখ করেছেন। উভয় বর্ণাতে আমরা দেখতে বুঝতে পারি যে এই এলাকা অত্যন্ত শস্য শ্যামল ছিল, এবং কিন্তু তারা আল্লাহ নবীর কথা শুনেনি, তারা বলতো উল্টা নবীকে দোষ দিল যে নবী শোয়েব আপনার যে সালাত এটাই বোধহয় সমস্যা, আপনি আমাদের টাকা পয়সা লেনদেনের যে সমস্ত আমাদের দোষ দেখেন এগুলি দোষ দেখা ঠিক না, আপনার সালাত আপনাকে অস্বাস্থ্যরোগী বানিয়ে দিয়েছে, যেন আমাদের দোষ ধরতেছেন, আপনি আমাদের দোষ ধরতে পারেন, আপনি ভালোই ছিলেন, আপনি কেন আমাদেরকে দোষ ধরতে আসছেন। শোয়েব আলাহ সাল্লাতামের বিরুদ্ধে তারা বিভিন্ন রকম কমপ্লেন করলো, শোয়েব আলাহ সাল্লাতাম অনেক তাদেরকে বুঝালেন, এবং এই জন্য তাকে বলা হয় খাতিবুল আম্বিয়া, নবীদের মধ্যে খাতিব, যদিও হাদিস হিসেবে শুদ্ধ নয় কিন্তু বর্ণনাটি অনেকের থেকে বর্ণনাটি এসেছে যে তাকে বলা হয়তো খাতিবুল আম্বিয়া, কারণ তিনি অনেকভাবে বুঝিয়েছেন যে আমি যেগুলি আল্লাহ তালা আমি রিজিক দিচ্ছি আমি চলতে পারি, আমাকে ওজনে কম দিতে হয় না, বা বেশি দিয়ে ওজনে কম দিয়ে বিক্রি করতে হয় না, আবার বেশি দিয়ে নিতে হয় না, তোমরা কেন অন্যায়টা করো, এটা থেকে তোমরা দূরে থাকো। কিন্তু তারা শুনলো না। না শোনার পরে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। এবং এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বাতিল এবং হকের এবং বাতিলের মধ্যে দ্বন্দ্ব সেটা তুলে ধরলেন, যে যুগে যুগে যারাই এরকম হকের সাথে দ্বন্দ্ব করেছে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। পরবর্তী আল্লাহ তাআলা উল্লেখ এই সূরার মধ্যে উল্লেখ করেছেন লুত আলাইহিস সালামের কাহিনী, যে কওমে লুত তাদের কি সমস্যা হয়েছিল উল্লেখ করেছেন, তারা পুরুষের কাছে উপগত হতো, এবং তারা এই বর্তমান সময়ে যেটা সারা বিশ্বের তথাকথিত তারা যারা উন্নত মনে করে তারা আসলেই অনুন্নত, এবং তারা সবচেয়ে নিকৃষ্টতম জীব
নিকৃষ্টতম প্রাণী, এই প্রাণীগুলো যারা এখন চাচ্ছে উলঙ্গপনা, এই জিনিসটাকে তারা এখানে উল্লেখ করেছে। এই হাদিসে উল্লেখ করা হয়েছে যে এটা এই আয়তে উল্লেখ করা আয়তগুলোতে উল্লেখ করা হয়েছে যে এগুলো এগুলি হচ্ছে লুত আলাইহিস সালাম কওমের মধ্যে এগুলো প্রচলিত ছিল। তারা আরো অনেকগুলো অন্যায় কাজ করতো, এর মধ্যে বেশি যে খারাপ কাজ ছিল তাদের সেটা হচ্ছে একদিকে তারা প্রবৃত্তি দাসত্ব করতো, প্রবৃত্তি যেটা চাইতো সেটা করতো। এই জন্য তারা এই যদি অন্য কোনো শির্ক নাও থাকতো, এই যে সমকামিতার যে শির্ক, এটা বড় শির্ক। কেন শির্ক? এটা গুনাহ হচ্ছে সাধারণ গুনাহ করলে, আর যখন এটা ব্যাপরোয়া হয়ে যায় তখন সেটা শির্কে পরিণত হয়ে যায়। কারণ তখন সেটা হয়ে যায় তার প্রবৃত্তির দাসত্ব, প্রবৃত্তি তাকে তখন এটা করতে বাধ্য করেছে। এর অর্থ হচ্ছে এইটার ভালোবাসা তাকে, এই অন্যায় কাজটার ভালোবাসা তাকে এবাদতে লিপ্ত করেছে। এটা হচ্ছে এবাদতুল হাওয়া, প্রবৃত্তির এবাদত। এবং সাথে সাথে তারা অন্যায় কাজগুলো করে যাচ্ছিল। আরো তাদের নাদি কোন মুনকার, তাদের সমস্ত বসার জায়গা সেখানে তারা খারাপ কাজগুলি করত এবং তারা বিভিন্ন রকমের মানুষকে অপমানিত করত এবং তাদেরকে যারা রাস্তা দিয়ে যেত তাদের জিনিসপত্র আটকে রাখতো, অর্থাৎ যারা মুসাফির ছিল তাদের খাবার নিয়ে যেত, যারা ব্যবসায়ী ছিল তাদের খাবার কেড়ে নিত। এসবই ছিল কওম লুতের অপকর্ম। লুত আলাইহিসসালাম তাদেরকে অনেক চেষ্টা করলেন, তারা বুঝলো না, তারা শুনলো না, আল্লাহ তারা তাদেরকে ধ্বংস করে দিলেন। এই সূরার মধ্যে হক এবং বাতিলের এই দ্বন্দ্বের কথা উল্লেখ করা হয়েছে। এভাবে আমরা দেখতে পারি যে সূরার মধ্যে এই দ্বন্দ্বের ব্যাপকতা বিশাল, এই বিষয়টি উল্লেখ করার মাধ্যমে আল্লাহ তাআলা যে জিনিসটি আমাদের কাছে তুলে ধরলেন সেটা হচ্ছে যে বাতিল যত বড়ই হোক না কেন একসময় সে ধ্বংস হবেই, আর ঈমানদার যত দুর্বলই হোক না কেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার সাহায্য আসবে এবং তিনি সাহায্য তাকে করবেন। আর ধ্বংসের কারণগুলো সেখানে উল্লেখ করা, বেশিরভাগ ধ্বংসের কারণ হচ্ছে দুনিয়ার বুকে ফেতনা ফাসাদ তৈরি করা এবং অহংকার করা, হক মেনে নিতে অহংকার করা। কারণ অহংকার যেটা সেটাই হচ্ছে, আমরা জানি যে অহংকার হচ্ছে ওইটাই বাতুল হককে গমতুল নাস, হককে ছেলে দেয়া এবং মানুষকে অবজ্ঞা করা। যে সেটাই করেছে যুগ যুগ ধরে যারা নবী রাসূলের শত্রু, তারা নবী রাসূলের সাথে অবজ্ঞা করতো, তাদের নবী রাসূলের কথাকে এবং নবী রাসূলের কথা মেনে, হক কথা মেনে নিত না, বরং তারা দুনিয়ার বুকে ফেতনা ফাসাদ তৈরি করতো, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিল। সেই জন্য এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আরেকটি জিনিস গুরুত্বের সাথে উল্লেখ করেছে, হচ্ছে ওরি, অর্থাৎ উলঙ্গপনা। উলঙ্গপনা প্রথম কে কাকে উলঙ্গ করেছে? কারণ ইবলিস দেখেছে যে সরাসরি কোনো কাউকে ধ্বংস করতে কঠিন, এই জন্য ইবলিস কি করলো যে এমন একটি বুদ্ধি করলো যাতে করে আদম আলাইহিসসালাতুয়াসসালামের শরীরে কাপড় না থাকে। এই জন্য ইবলিস কুমন্ত্রণা দিল আর আদম আলাইহিসসালাতুয়াসসালাম সেই গাছ থেকে খেলেন, খাওয়ার পরে তার শরীরে কাপড় পড়ে গেল, এমন কাপড় পরে যায় এটা হচ্ছে উলঙ্গ। আর তিনি লজ্জায় কাপড় ঢাকার জন্য গাছের বড় বড় পাতা নিয়ে ঢাকতে আরম্ভ করলেন। আল্লাহ তাআলা বললেন যে তোমার এখন আর এখানে থাকার অধিকার তুমি হারিয়েছো, তুমি তোমাকে নামিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা তাকে আদম আলাইহিসসালামকে দুনিয়াতে নামিয়ে দিলেন। আমরা যদি চিন্তা করে দেখব যে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে উলঙ্গপনা, প্রথম জাতি গোষ্ঠী এবং ইমান ধ্বংসের পথ বড় মাধ্যম হচ্ছে উলঙ্গপনা। আজ সারা বিশ্বে উলঙ্গপনা চাচ্ছে, নারীদেরকে বের করতে চাচ্ছে, ছেলেদেরকে বের করতে চাচ্ছে, এবং বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর কাজই হচ্ছে উলঙ্গপনা শিক্ষা দেয়া। শিক্ষকগুলো উলঙ্গপনা শিক্ষা দিচ্ছে এবং তারা কিভাবে উলঙ্গপনা করতে হবে সেটা শিক্ষা দিচ্ছে। এমনকি তারা সামার স্কুল নাম দিয়ে উলঙ্গপনার জন্য আবার বিশেষ ব্যবস্থাপনা করছে। এরা সবই হচ্ছে ইবলিসের দোসর এবং ইবলিস তাদেরকে সরাসরি এই কাজে নিয়োজিত করেছে এবং তারা ইবলিসের কাজে করে যাচ্ছে। আল্লাহর কাজের বিরুদ্ধে তারা নেমেছে, আল্লাহর গজব তাদের উপর, লান তাদের উপর যেন পতিত হয় এবং তারা যেন নিকৃষ্ট অবস্থা থাকে, তারা যেন ঈমানদারদের উপর কখনো চড়া হতে না পারে, আল্লাহর কাছে আমরা এই দোয়াই করবো। এই উলঙ্গপনা যেখানে আসছে সেখানেই ধ্বংস হয়েছে, সেখানেই আল্লাহর দিন ধ্বংস হয়েছে, সেখানে সমাজ ধ্বংস হয়েছে, রাষ্ট্র ধ্বংস হয়েছে, সেখানে পরিবার ধ্বংস হয়েছে, সবই শেষ হয়ে গেছে। এই উলঙ্গপনা প্রথম অস্ত্র ছিল, যে অস্ত্র মেরেছিল ইবলিস আদম আলাইহিসসালামের উপরে এবং সেটাতে সে সফল হয়েছিল। তখন এই জন্য দুনিয়ার বুকে উলঙ্গপনা দিয়ে সে সবকিছু জায়গায় আসে, উলঙ্গপনা দিয়ে সবকিছু করতে চায়। যে যারা যত বেশি উলঙ্গ তারা তত বেশি তথাকথিত ইস্টার নাম পায়, নাউজবিল্লাহ, অথচ তারা হচ্ছে সবচেয়ে বড় খবিস এবং তারা সবচেয়ে বড় নিকৃষ্ট জীব, এটা আমাদের মনে রাখতে হবে। এই সূরার মধ্যে শেষে আল্লাহ তাআলা বনী ইসরায়েলের আলোচনা করেছেন। বনী ইসরায়েলের হক এবং বাতিলের এই যুদ্ধের মধ্যে বনী ইসরায়েল একটা অংশ, একটা পার্ট। কারণ মুসা আলাইহিসসালাম তাদেরকে যতই দেখেছেন যে আসো আল্লাহর দিনের দিকে আসো, ততই তারা উল্টো হতে চলেছে। মুসা আলাইহিসসালাম তাদের জন্য বিভিন্ন রকমের নিদর্শন নিয়ে এসেছেন যে এই নিদর্শনগুলি তোমরা মেনে চলো, কিন্তু তারা সেই নিদর্শনগুলি মেনে চললো না, কোনোভাবেই মেনে চললো না, বরং তার নিদর্শনে বিপরীতে চললো, নিদর্শনগুলি মানলো না, তার আল্লাহ তার ইমান রাখলো না, আবার ইমান আনলেও ক্ষণিকের ইমান, কিছুক্ষণ পর আবার ইমান তাদের ইমান চলে যেত, তারা ইমানের স্থির কদম স্থায়ী থাকতে পারলো না। এই জন্য লোয়ান আল্লাহ কাফরুম বেন ইসরাইল আল্লাহ ইসাইন দাউদ ইসম মারিয়ম,
তাদের লানত হয়েছে দাউদের মুখে এবং ইসা ইবনে মারিয়ামের মুখে, যে তারা দিনের উপরে থাকে না, দিনের স্থায়ী থাকে না। এটাই আকিদে, তারা একবার ভালো হয় একবার মন্দ হয়। বর্তমানে আমাদের সমাজের মধ্যে যেটা, কেউ আকিদাতে শুদ্ধ, আকিদে শুদ্ধ হয় না। আকিদার মাধ্যমে অনেকে বলে যে আকিদার মাধ্যমে আপনারা বিভ্রান্তি তৈরি করছেন, অথচ আকিদেই মূল। আকিদা না হলে নবীদের দাওয়াতটাই শেষ, আকিদা না হলে আপনার মানুষ মানুষ মানুষের কোনো মূল্যই থাকে না। অথচ মানুষ হিসেবে আপনার মূল্য হচ্ছে আকিদার মাধ্যমেই। আপনি সহি আকিদার হন, বিশুদ্ধ আকিদার হন, আপনি হচ্ছেন আল্লাহর বান্দা। আর যদি বিশুদ্ধ আকিদা না হচ্ছে শয়তানের বান্দা, আপনি কার বান্দা হবেন আপনি চিন্তা ভাবনা করে দেখেন। আকিদার গুরুত্ব যারা বুঝতে চায় না তাদের বিষয়টি এই সুরের মধ্যে আমরা বুঝতে পারি, যখন বনি ইসরাইলের আলোচনা করা হয় সেখানে আমরা দেখতে পাই সেটাকে। অনুরূপ এই সুরের মধ্যে আমরা দেখতে পাই যে ফেরাউনের জাদুকররা কিভাবে ইমান এনেছে, তারা তারা কিভাবে দৃঢ় পথ ছিল, ইমানের উপর দৃঢ় ছিল। যতই তাদের হাত পা কেটে লটকে দেওয়া হয়েছিল, তাদেরকে খেজুর গাছে এবং তাদেরকে শুলে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কিছু তাদেরকে ইমান থেকে দূরে সরাতে পারেনি। আজও তাই হওয়া উচিত। আজ এমন অবস্থা হয়ে গেছে, টাকার জন্য মানুষ দিনকে বিক্রি করে দিচ্ছে, টাকার জন্য দিনকে বিক্রি করছে, এমনকি টাকার জন্য ওয়াজ নসিহত পর্যন্ত টাকার জন্য বিক্রি হচ্ছে এখন। এমনকি টাকা টাকা পাওয়ার জন্য মানুষ এমন ভাবে লেগেছে, টাকা দিয়েই ছাড়বে, হারাম কাজ করেই ছাড়বে, এমন ব্যবস্থাপনা আয়োজ করা হচ্ছে। এমনকি দুনিয়ার বুকে ইমানদাররা পর্যন্ত তাদের সন্তান সন্ততিদেরকে, তাদের পরিবার পরিজনকে দুনিয়া এমন জায়গাতে রাখছে যেখানে কুফুরি এবং শিরকে ভর্তি, সেখানে তাদেরকে রেখে তারা মনে করছে ভালো কাজ করতেছে, অথচ তারা ইমান হারা করতেছে, অথচ তারা ইমান হারা করছে। বিভিন্ন রকমের শয়তান তাদেরকে প্রলোভন দেয় যে এই কাজ না করলে তুমি তো ভালো আছিস, অমুক দেশ থেকে ভালো, অমুক দেশ থেকে ভালো। এই সমস্ত শয়তানি প্রলোভন ছাড়া কিছুই নয়। ইমানদার কখনো মুসলিম দেশ থেকে কাফের দেশে বসবাস করতে যাইতে পারে না, এটা শয়তানদের কর্মকাণ্ড। যেটা আমরা দেখতে পাই, যত রকমের কথাই বলেছে, ভয় দেখিয়েছে, কত কিছু করিয়েছে, কিন্তু ফেরাউনের জাদুকররা ইমান এনেছে, দৃঢ় পথে থেকেছে, মৃত্যুকে তারা মৃত্যুকে তারা বরণ করে নিয়েছে, মৃত্যু মৃত্যু স্বাদ তারা গ্রহণ করে নিয়েছে, কিন্তু তারা ইমান থেকে এক বিন্দু চুল এক বিন্দু এদিক সেদিক হয়নি। বরং তারা বলেছে ইন্নামা তাকদি হাযিহিল হায়াত দুনিয়া, তুমি তো এই দুনিয়ার ফয়সালাই করতে পারবে, আখিরাতের ফয়সালা তো একমাত্র আল্লাহর হাতে, আখিরাত সেখানে তোমার কোনো কারসাজি চলবে না। সুতরাং দুনিয়ার এই সামান্য জীবনের জন্য আমরা তোমাদের অনুসারী হব না, তোমার কোনো কাজের ভয় করবো না, সেটাই তিনি তারা করেছিল। এই জন্য ইমানদাদের সেরকম দৃঢ় পথ হতে হবে, এই সুরের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি। এই সুরের মাধ্যমে আমরা আরেকটি জিনিস দেখতে পাই, বনী ইসরাইলের তিনটি গোষ্ঠীর কথা, তিনটি গোষ্ঠীর কথা। এক গোষ্ঠী কি করেছিল, শনিবারে তাদেরকে বলা হয়েছিল যে তারা যেন শনিবারে তারা যেন ইয়া না করে, শনিবারে তারা যেন মাছ শিকার না করে। তারা হেকমত অথবা হিলা যেটা অবলম্বন করে তারা কেবল শনিবারে আটকে রাখতো, রবিবারে ধরতো। আল্লাহ তাদেরকে কি পরিণত দিলেন, কারা দাতাউল খানাজি, তাদেরকে বানর এবং শুকরে পরিণত করে দিলেন। এদের বিশুদ্ধ বর্ণ বানানোর কথা আসছে, কেউ কেউ বলেছেন শুক্র হয়েছে তাদের মধ্যে, কারণ অন্য আয়াতে বলেছেন জাহালাম এবং খেরাতাউল খানাজির, তো তাদেরকে বানরে পরিণত করেছে, কারণ বানরের মতো তাদের দৃষ্টিভঙ্গি, তাদের মাথার বুদ্ধি অনেক কম, সালাকি করছে। এই সালাকি কতক্ষণ চলে বুঝতে পারে না, যারা রব্বুল আলামিন সামনে সাথে তার সাথে সালাকি চলে না, এই জন্য আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিলেন। দ্বিতীয় গোষ্ঠীর কথা উল্লেখ করা হয়েছে, যারা এখান থেকে শিক্ষা নিতে পারে, যে অনেকে আল্লাহর নির্দেশকে, এক গোষ্ঠী আল্লাহ ইমান এনেছে, আল্লাহর নির্দেশকে মেনেছে, এদের মধ্যে যে এবং ইয়া ছিল এদেরকে নিষেধ করেছে এই কাজটি করতে, যে তোমরা এই কাজটি করো না, শুক্রবার শনিবার শনিবার আটকে রেখে রবিবার ধরো না, এবং তারা নিষেধ করেছে, এদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। কিন্তু যেই গোষ্ঠীটি অবাধ্য হয়েছিল, যে গোষ্ঠী অবাধ্য হয়েছিল, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, বানর বানিয়ে দিয়েছেন। আর যেই গোষ্ঠীটি চুপ ছিল তাদের কি করেছেন, তারা তাদেরকে আল্লাহ তাআলা রাখেনি, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এর অর্থ হচ্ছে দুনিয়ার কোথাও এই যে একটি কাহিনী, তিনটি শিক্ষা আমরা দেখতে পাই, এই একটি কাহিনী তিনটি শিক্ষা আমরা দেখতে পাই। একটা হচ্ছে তিন গোষ্ঠী হয়ে গেছিল, একটা অন্যায় কাজ হচ্ছে একদল বলে বলতে হবে, একদল বলে চুপ থাকতে হবে, একদল বলে যে আমি আমি একদল তো করছি অন্যায়টা। তাহলে দেখেন দুনিয়ার লোক এখনো তাই হয়। আকিদার সামনে দেখতে পাচ্ছেন সাহাবায়ে কেরামকে গালি দিচ্ছে, আপনার সামনে দেখতে পাচ্ছেন সাহাবায়ে কেরাম বিরুদ্ধে কথাবার্তা বলছে, আপনার সামনে দেখতে পাচ্ছেন দিনের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, একামতের দিনের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, আপনার সামনে দেখতে পাচ্ছেন শরীয়তের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, আপনার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে, আপনি চুপ করে বসে রয়েছেন যে যাই হোক আমার তো কোনো সমস্যা নেই। আরেক দল তখন বিরোধিতা করে তাদের বিরুদ্ধে অন্যরা লেগে যাচ্ছে, আপনি চুপ করে বসে থাকেন, আপনি কিন্তু শয়তানের দোষ, আপনি চুপ করে বসে থাকতে পারেন, আপনি হয় নিষেধ করবেন, অন্তত যারা নিষেধ করে তাদের সাহায্য করবেন, দুজনে একগুষ্টি হতে হবে, নিজে চুপটি মেরে বসে থাকবেন আর অন্যদের উপরে আক্রমণ হবে, এটা আল্লাহ তাআলা অনুমোদন করেন না, এটা এটা শরীয়ত অনুমোদন করে না। বরং এই জন্য এই সুরার মধ্যে এই কাহিনী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যাদের এই কাহিনী একটি কাহিনীর ভিতরে তিন তিন গোষ্ঠীকে আল্লাহ তাআলা উল্লেখ করে, এদের একমাত্র যারা ইমান এনেছে এবং হককে নির্দেশ দিয়েছে, হক কাজ না হক থেকে মানুষকে দূরে থাকার কথা বলেছে, তাদেরকে আল্লাহ তাআলা
এই এই ঘটনার মধ্যে তাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন বলে উল্লেখ করেছেন। বোঝা গেল যারাই এই কাজটি করবে তারা নাজাত অন্য কেউ সেখানে নাজাত পাবে না। এই সুরার মধ্যে আমরা সংক্ষেপে কিছু সামান্য কিছু ফায়দা উল্লেখ করতে পারি, ফায়দা উপকার। সেটা হচ্ছে যে বনি মুসা আলাইহিস সালাতুসসালামের কাহিনী এখানে এই বেশি বেশি উল্লেখ করা হয়েছে। কেন? কারণ এদের দ্বারা আমাদের সমাজের মধ্যে মানুষের যে চিন্তাধারা, মুসা আলাইহিস সালাম কাওমের চিন্তাধারার মধ্যে একটা মিল আছে তার কাওমের লোকদের মধ্যে। কারণ এরা অত্যন্ত বখাটে টাইপের ছিল মুসার কাওমের লোকেরা, এখনকার সময়ের মানুষগুলো সবচেয়ে বেশি বখাটে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাওমের লোকেরা এর একই রকম হওয়ার কারণে আল্লাহ তাআলা বেশি বেশি করে বনি ইসরাঈলের কথা উল্লেখ করেছেন। যে আরেকটি কারণ উল্লেখ করেছেন সেটা হচ্ছে কাসের, এবং তারা অস্বীকার করতে পারে না যে তাদের কাছে নবী আসছে। অন্যরা তো বলতে পারে এবং তারা তো ধ্বংস হয়ে গেছে, তাদের বলার মতো নাই। এই জন্য আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করেছেন। আর এখান থেকে আমরা বুঝতে পারি একটাই, যে একজন মানুষের দায়িত্ব অবশ্যই দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। তাকে অবশ্যই নিজের জিম্মাদারি মুক্ত করার জন্য, জিম্মাদারিতে গুণা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ওজর পেশ করার জন্য তার দায়িত্ব হবে। যে অন্যায় অশ্লীল কাজ হলে তার বিরোধিতা করা, আকিদাগত অন্যায় অশ্লীল সবচেয়ে বেশি। মনে রাখবেন অনেকেই দেখবেন যে হয়তো কেউ একটা পশ্চিম দিকে থুতু ফেলেছে, এটা গুণার কাজ, এটার জন্য যতটুকু না চিল্লাইতেছে। একজন মানুষ শিরিক করতেছে তার জন্য কথা বলতেছে না, একজন মানুষ আল্লাহর শরীয়ত বিধান মানতে তার জন্য কথা বলছে না, একজন মানুষ আল্লাহর আসমা সিফাত মানে না তার জন্য কথা বলে না, একজন মানুষ আল্লাহর উপর ঈমান আনতে হবে তার সম্পর্কে কথা বলে না, একজন মানুষ আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নেই এবং আল্লাহকে সব জায়গায় বলছে তার উপর কথা বলে না, অথচ সে দুনিয়ার অন্য কাজের মধ্যে মসজিদে বড় বড় ফলো করে কথা বলে। এরা আসলে বুঝতে পারেনি কোন জিনিসের সম্পর্কে কথা বলতে হবে, কোনটা মুনকার খারাপ সবচেয়ে বেশি কোনটা, এটা আসলে বুঝতে পারেনি। সেটা তাকে অবশ্যই সেটাকে বুঝতে হবে, সে অনুসারে নিষেধ করতে হবে যেটা সবচেয়ে বেশি মুনকার। তাহিরুল মুনকার, অন্যায়কে প্রতিরোধ করা, পরিবর্তন করা, এটা ধাপে ধাপে করতে হয়, এটা অবশ্যই আমাদেরকে বুঝে নিতে হবে। এই সুরার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলাকে ডাকার জন্য আল্লাহ তাআলাকে ডাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে যে উদু রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদীন, যে অত্যন্ত বিনয়ভাবে ডাকার জন্য বলছে। অর্থাৎ সে তথাকথিত হিজবুত তাওহীদের মতো লেফট রাইট করতে বলা হয় নাই, বরং সেটা হচ্ছে সালাত আদায় করতে হলে বিনয়ীভাবে আল্লাহ যেন দাঁড়াতে, উদু রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, গোপনে এবং সত্যতা বিনয়ের সাথে আল্লাহকে ডাকো। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদীন, সীমা লঙ্ঘনকে তিনি পছন্দ করেন না। যারা এগুলি বলবে তারা ভুল করেছে, তারা ভুল করছে। এছাড়া মধ্যে আমরা দেখতে পাই মুসা আলাইহিস সালাতুয়াসসালাম তিনি তার কওমের ইয়া দেখে আজাব, তার কওমের কর্মকাণ্ড দেখে তিনি ক্রোধান্বিত হয়েছিলেন। এই জন্য ইমানদারের কাজ হবে যখনই শিরিক দেখবে তখন সে চুপ থাকবে না, সে ক্রোধান্বিত হবে। এটা ইমানদারের কাজের ভিতরে পড়ে, ইমানদারের কাজের ভিতরে সেটার ভিতরে পড়ে। এছাড়া মধ্যে আমরা দেখতে পাই কোরআনকে অনুসরণ করতে হবে, এটাকে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে কোরআনকে অবশ্যই অনুসরণ করতে বাধ্য। তোমরা শয়তানের ফেতনা থেকে সাবধান করেছেন আদম আলাইহিস সালাতুয়াসসালাম, এবং শয়তানের মধ্যে যে শত্রুতা সেটা সারা জীবন চলবে, সারা পৃথিবী শেষ না হওয়া পর্যন্ত চলবে, এটা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এবং আল্লাহ তাআলা এই সূরার মধ্যে যে সমস্ত জিনিস আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন সেগুলো গ্রহণ করতে বলেছেন, যেগুলো হারাম করা হয়নি সেগুলো সন্দেহ করে বাদ দিতে বলা হয়নি, তবে হারামকে অবশ্যই অশ্লীলতাকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে সেটা বলেছেন। এবং আল্লাহ তাআলার বেশি করে যে আরো বেশি বেশি করে যে আলোচনা করেছে সেটা হচ্ছে যে কেয়ামতের বিষয়টি ইসরার মধ্যে এসেছে, মানুষ কেয়ামত সম্পর্কে প্রশ্ন করতে সেটা উল্লেখ করেছেন। এবং আল্লাহর বান্দা কারা হাশরের মাঠে কাদের আল্লাহ তাআলা জান্নাত দিবেন, কাদের উপকার হবে, কারা উপকৃত হতে পারবে দুনিয়ার ইমানে, তারা সেই জিনিসটি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, এবং এই সূরা থেকে যথাযথভাবে আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। এই সূরা থেকে শিক্ষা নিয়ে হকের উপরে সর্বদা অটল থাকার তৌফিক দান করুন। বাতিলকে প্রতিহত করার জন্য, বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমাদেরকে সেরকম শক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।